Yes. Thank you everyone and welcome again to my class. And as I've said, today we will try to discuss about the questions and answers. How will we approach the questions and answers? As I've said that according to the Barduan University syllabus formation, so there are three types of question. One is 10 marks, another is 5 marks, then another is 2 marks. এবার যেটা বিষয় হচ্ছে সেটা হচ্ছে দেয়ার ইজ নো সাচ ওয়ার্ড লিমিট অ্যাকর্ডিং টু দ্য বারডোয়ান ইউনিভার্সিটি অফ দিজ কাইন্ডস অফ কোয়েশ্চনস। তাহলে অনেকেই আমাকে প্রশ্ন করে যে 10 মার্কস এর জন্য স্যার কত পাতা লিখব, 5 মার্কস এর জন্য কত পাতা লিখব, 2 মার্কস এর জন্য কত পাতা লিখব। তার প্রথম উত্তরটাই হচ্ছে এক্স্যাক্টলি পাতার মেজারমেন্ট দিয়ে কত পাতা লিখবে সেই মেজারমেন্ট দিয়ে কোনোদিন কোনো কোয়েশ্চেন আনসার তৈরি করা যায় না বা কোয়েশ্চেন আনসার তৈরি করা পসিবল নয়। কারণ অনেক ক্ষেত্রে অনেক টু দ্য পয়েন্ট কোয়েশ্চেন বা টু দ্য পয়েন্ট আনসার অফ এ পার্টিকুলার কোয়েশ্চেন অনেক কমেতেও লিখে ফেলা সম্ভব হয় এবং সেটা অনেকটাই কনটেক্সট স্পেসিফিক হয়। একটা পার্টিকুলার প্রশ্নের উত্তর দেওয়ার ধরনটা অনেকের হয় যে এতটাই সহজে দিয়ে ফেললো এত কম শব্দের মধ্যে যে বেশি বলার প্রয়োজনই পড়লো না, হয়তো কোনো পার্টিকুলার আনসারে অনেকটা উত্তর দেওয়ার প্রয়োজন পড়লো যেটা ইনফরমেশন বেসড কোয়েশ্চেন। যদিও লিটারেচারে ইনফরমেশন বেসড কোয়েশ্চেন খুবই কম আসে, জেনারেলি সেটা 2 মার্কস এবং 5 মার্কসে আসে, আসে না যে তা নয়, কিন্তু এর ফলে কোনো নির্দিষ্ট পরিমাণে যে তোমাকে আনসার লিখতে হবে একটা পার্টিকুলার প্রশ্নের জন্য সেরকম কোনো কিন্তু বিষয় নয়। কিন্তু তাও আমরা যদি একটা স্ট্যান্ডার্ড কনক্লুশনে পৌঁছই তাহলে আমরা বলতে পারি ফর 10 মার্কসের জন্য 500 to 550 ওয়ার্ডস, অনেকে 600 650 তো নিয়ে যায়। অর্থাৎ জেনারেলি তোমার একটা পাতার 4 থেকে 5 পাতা, অনেকে 3 পাতাতেও আনসার লিখে সেটাই যথেষ্ট ভালো হয়। সো 500 to 550 ওকে ফর 10 মার্কস কোয়েশ্চেন, দ্যাটস অ্যাকচুয়ালি আ নন স্ট্যান্ডার্ড রুল। কারণ কোনো স্ট্যান্ডার্ড রেগুলেশন বা রুল কোথাও নেই। জেনারেলি 10 মার্কসের কোয়েশ্চেন আমরা দেখি যে 4 থেকে 5 পাতার বেশি লেখা সম্ভব হয় না সময়ের জন্য, ঠিক আছে। 5 মার্কসের কোয়েশ্চেন কতটা লিখতে হয় অনেকেই বিভিন্নভাবে প্রশ্ন করে, জেনারেলি 100 to 115 অর ইট ক্যান এক্সটেন্ড আপ টু 130 ওয়ার্ডস। এক পাতার একটু বেশি হতে পারে অনেক সময়, জেনারেলি 1 to 1.25 পেজেস, ঠিক আছে। অনেকে 1.5 পেজেসও লেখে, সেটা তাদের নিজস্ব দৃষ্টিভঙ্গি এবং নিজস্ব লেখার স্টাইলের উপর ডিপেন্ড করে। আর 2 মার্কসের কোয়েশ্চেন নট মোর দ্যান 30 to 20 to 30 ওয়ার্ডস, তার বেশি নয়, একটা বা দুটো বা তিনটে সেন্টেন্স, 2 to 3 sentences, তার বেশি 2 মার্কসের বেশি লেখার কোনো মানেই হয় না, অনেক সময় একটা সেন্টেন্সই শেষ হয়ে যেতে পারে। সো এই হচ্ছে 5 মার্কস, 10 মার্কস এবং 2 মার্কসের কোয়েশ্চেনের ডিভিশন। আমি তোমাদেরকে কোয়েশ্চেন পেপার এই মুহূর্তে দেখাতে পারছি না, কারণ আমার আমার হাতে কোনো কোয়েশ্চেন পেপার নেই, সামহাউ আছে কিন্তু সেটা অন্য সেমিস্টারে রয়েছে, তোমাদের সেমিস্টারে নেই। আমি আমি পেলেই তোমাদেরকে সেটা দেখাবো, দাঁড়াও দেখছি পাওয়া যায় কি না। কিন্তু যেটা করব আমি সেটা হচ্ছে এই যেটা হচ্ছে, এটা আমি থার্ড সেমিস্টারের একটা কোয়েশ্চেন দেখাচ্ছি, এটা এসএসসির ক্ষেত্রে। জেনারেলি এসএসসিতে তো একটু কম মার্কস থাকে, জেনারেলি তোমাদের ক্ষেত্রে যেটা ঘটবে তোমাদের 60 মার্কসের, এক সেকেন্ড দাও তোমাদের সিলেবাসটা একবার খুলি, যেটা তোমাদের ক্ষেত্রে ঘটবে সেটা হচ্ছে তোমাদের যে 60 মার্কসের যে এন সেমিস্টার এক্সামিনেশন, এই এন সেমিস্টার এক্সামিনেশনে ধরা যাক CC2, এই CC2 তে হোমারের ধরা যাক ইলিয়াড এবং সফোক্লিসের ইডিপাস রেক্স এইটা সেকশন এ তে রয়েছে। এবার এই সেকশন এ থেকে ব্রড কোয়েশ্চেন ধরা যাক দুটো পড়লো, মানে একটা ইলিয়াড থেকে পড়লো, একটা ইডিপাস রেক্স থেকে পড়লো, যে কোনো একটা লিখতে হবে। সেকশন বি তে ওভিডের মেটামরফোসিস রয়েছে এবং প্লটাসের পট অফ গোল্ড রয়েছে, দুটো থেকেই বড় কোয়েশ্চেন পড়লো, যে কোনো একটা লিখতে হবে, বুঝতে পেরেছো। এবার শর্ট কোয়েশ্চেনের ক্ষেত্রে মানে 5 মার্কসের ক্ষেত্রে
শুধুমাত্র ডিটেল টেক্সট থেকেই পড়বে, নন ডিটেল টেক্সট থেকে কোনো 5 মার্কস এবং 2 মার্কসের কোয়েশ্চেন পড়বে না, এটাই বর্ধমান ইউনিভার্সিটি বলে, মানে রেগুলেশন তাই। তাও দু একবার এদিক ওদিক আমরা দেখেছি এই রেগুলেশন মেনটেন না করে কোয়েশ্চেন করে দেওয়া হয়। তো যাই হোক, সেটা তো অ্যাক্সিডেন্ট সেরকম কোয়েশ্চেন আসা। আদারওয়াইজ 5 মার্কসের টোটাল 5 মার্কসের টোটাল 6টা প্রশ্ন পড়ে, ঠিক আছে। তারা যাক, এই 6টা প্রশ্ন যে এসেনশিয়ালি 3টে ইডিপাস দ্য কিং এবং 3টে মেটামরফোসিস থেকে আসবে তার কোনো মানে নেই, 4-2 আসতে পারে, অন্য কোনো ফরম্যাটেও আসতে পারে। মোট কথা, মোট 6টা প্রশ্ন আসবে। এই 6টা প্রশ্নের মধ্যে থেকে তোমাদেরকে 4টে প্রশ্ন লিখতে হবে 5 মার্কসে। 4 × 5 = 20। জেনারেলি এই যে 5 মার্কসের কোয়েশ্চেন যেটা আমি লিখেছি, 100 to 115 words বা 130 words এর মধ্যে লিখতে হবে, সেটা ডিটেইলড টেক্সট থেকেই পড়ে, অর্থাৎ সিসি2 এর কনটেক্সটে, ইউরোপিয়ান ক্লাসিক্যাল লিটারেচারের কনটেক্সটে, ইডিপাস রেক্স এবং মেটামরফোসিস থেকে তোমাদের 5 নম্বরের প্রশ্ন এবং 2 নম্বরের প্রশ্ন আসবে। 10 নম্বরের প্রশ্ন ইলিয়ার থেকে আসবে, পট অফ গোল্ড থেকে আসবে, মেটামরফোসিস থেকে আসবে, ইডিপাস কিং থেকে আসবে। এখান থেকে সেকশন এ থেকে 2টো আসবে, সেকশন বি থেকে 2টো আসবে। জেনারেলি সেকশন এ এবং সেকশন বি আলাদা করে দেয় না, একসঙ্গেই পরপর দিয়ে দেয়। এরকম কোনো মানে নেই যে তোমাদেরকে সেকশন এ থেকে এতগুলো লিখতে হবে, সেকশন বি থেকে এতগুলো লিখতে হবে। সেকশন এ এবং সেকশন বি আলাদা করে কোনো ডিভিশন পরীক্ষার খাতায় কোয়েশ্চেন পেপারে থাকে না। পরিষ্কার বলো, পরিষ্কার কিনা? বেশ, এবার একই রকম ভাবে ধরা যাক CC1 এর ক্ষেত্রে একই জিনিস করবে। কি করবে? CC1 ইজ ইন্ডিয়ান ক্লাসিক্যাল লিটারেচার। তোমরা জানো CC1 এ 2টো নন ডিটেইল টেক্সট আছে, 2টো ডিটেইল টেক্সট আছে। সেকশন এ তে দ্য নন ডিটেইল টেক্সট ইজ দ্য মহাভারত, দ্য ডিটেইল টেক্সট ইজ শূদ্রকের মৃচ্ছকটিকা। সেকশন বি তে নন ডিটেইল টেক্সট কাদম্বরী, আর ডিটেইল টেক্সট কালিদাসের অভিজ্ঞানম শকুন্তলম। এবার ন্যাচারালি তোমরা যদি 10 মার্কসের জন্য, 5 মার্কসের জন্য এবং 2 মার্কসের জন্য সবকটা থেকে কোয়েশ্চেন কমন পেতে চাও, তোমরা ডিটেইল টেক্সটে বেশি এমফাসিস দেবেই। এর ফলে তোমরা অভিজ্ঞানম শকুন্তলম এবং মৃচ্ছকটিকম সবাই করে যাবে। যদি ডিটেইল টেক্সট থেকে 10 নম্বরের প্রশ্ন একটু কঠিন আসে, তাহলে তোমরা ইচ্ছে করলে যদি একটা নন ডিটেইল টেক্সট করা থাকে, তাহলে সেখান থেকেও 10 নম্বরের কোশ্চেন লিখতে পারো। একই রকম ভাবে এখানে যেটা ঘটবে সেটা হচ্ছে, ধরা যাক মহাভারত থেকে, মৃচ্ছকটিকম থেকে, কাদম্বরী থেকে এবং অভিজ্ঞানম শকুন্তলম থেকে 4টে বড় কোয়েশ্চেন দেবে। এখান থেকে তোমাদেরকে যে কোনো 2টো বড় কোয়েশ্চেন 2 × 10 তোমাদেরকে লিখতে হবে। 2 × 10 = 20। এবং মৃচ্ছকটিকম এবং অভিজ্ঞানম শকুন্তলম থেকে 5 এবং 2 মার্কসের কোয়েশ্চেন আসবে। 6টা 5 মার্কসের কোয়েশ্চেন আসবে, তার মধ্যে 4টা লিখতে হবে, 4×5=20। আর ওখানে 2 মার্কসের কোয়েশ্চেনের ক্ষেত্রে টোটাল 15 কোয়েশ্চেন থাকে, তার মধ্যে তোমাদেরকে উত্তর দিতে হয় 10টা। তাহলে যে মার্কসের যে ডিভিশনটা এর ফলে ক্রিয়েটেড হয় সেটা হচ্ছে, তোমরা জানো যে 10 নম্বরের 10 মার্কসের কোয়েশ্চেন থাকে পরীক্ষার খাতায় 4টে মতো লিখতে হয়, 2টো, 2 × 10 = 20। একই রকম ভাবে 5 মার্কসের কোয়েশ্চেন পরীক্ষায় দেয় 6টা মতো লিখতে হয়, 4টে মতো, 4 × 5 = 20। ওপরেও আবার হ্যাং করলো নাকি, যা আচ্ছা না, ওপরেও 20। আর এখানে 2 মার্কসের কোয়েশ্চেন আসে 15টা মতো, লিখতে হয় 10টা মতো, 10 × 20, 20 20 20, 60 মার্কস, এন্ড সেমিস্টার এক্সামিনেশন। ক্লিয়ার হয়েছে বলো? স্যার বলছি, 2 মার্কসের কোয়েশ্চেন গুলোর ক্ষেত্রে স্যার শুধুমাত্র ডিটেইল থেকে আসবে? 2 মার্কসের কোয়েশ্চেন ডিটেইল থেকে আসবে, এ বিষয়ে বর্ধমান ইউনিভার্সিটি স্ট্রিক্ট গাইডলাইন রয়েছে যে আসতে হবে 2 মার্কসের কোয়েশ্চেন। অনেক ক্ষেত্রে যেটা ঘটে আমরা দেখেছি, 5 মার্কসের ক্ষেত্রে বর্ধমান ইউনিভার্সিটি গাইডলাইন অনেক সময় বর্ধমান ইউনিভার্সিটি মেনটেন করে না, অনেক সময় 5 মার্কসে নন ডিটেইল টেক্সট থেকেও কোয়েশ্চেন করে দেওয়া হয়। কিন্তু ইউনিভার্সিটির গাইডলাইন রয়েছে, ইউনিভার্সিটির নোটিফিকেশন রয়েছে, অর্ডার রয়েছে, যেখানে বলা আছে 5 এবং 2 মার্কসের কোয়েশ্চেন কেবলমাত্র এবং কেবলমাত্র ডিটেইল টেক্সট থেকে আসবে, নন ডিটেইল টেক্সট থেকে আসবে না।
আমরাও এই নিয়ে অনেকবার বলেছি, ফলে এবারে অন্তত আমরা আমাকে একটু জল দেবে। আচ্ছা, এবারে হয়তো অন্তত আমরা আশা করতে পারি যে এই গাইডলাইনটা বর্ধমান বিশ্ববিদ্যালয় মেনটেন করবে, ফলে তোমরা এটুকু শিওর থাকতে পারো যে 2 এবং 5 মার্কসের কোয়েশ্চেন কেবলমাত্র এবং কেবলমাত্র ডিটেলড টেক্সট থেকেই আসবে। বল ওকে ওকে স্যার তাহলে আমাদের তাহলে করণীয় কি, আমাদের কি করে যেতে হবে? এই প্রশ্নের উত্তর মানে বলা প্রায় অসম্ভব, অসম্ভব এই কারণে এই নিয়ে বহুবার বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ব্যক্তিগত লেভেলে আমারও ঝগড়াঝাটি হয়েছে, অনেক কিছু হয়েছে, কিন্তু মানে আলটিমেটলি মানে আমি এই এই প্রশ্নের উত্তর মানে বলতে পারবো না, বলতে এই জন্যই পারবো না কারণ মানে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যারা প্রশ্ন টশ্ন করে তারা এই সমস্ত গাইডলাইনগুলো পড়ে কিনা আমি জানি না, না পড়েই হয়তো প্রশ্ন করে দেয় অনেক ক্ষেত্রেই, এবং সেই জন্য এই কনফিউশনটা তৈরি হয়। তোমাদের কি করণীয়? তোমরা অবশ্যই পড়ে যেও, আশা করছি এবছর থেকে এই জিনিসটা ঘটবে না, কিন্তু গত বছরও এটা ঘটেছে, মানে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব প্রিন্টেড অর্ডার থাকা সত্ত্বেও বিশ্ববিদ্যালয়ের যে যিনি প্রশ্ন করেন যারা তারা তারা নন ডিটেলড থেকেও 5 নম্বরের কোয়েশ্চেন করে দিয়েছে। তো যাই হোক, তোমরা যেটা করো সেটা হচ্ছে যে যে কটা ডিটেল টেক্সট আছে সে কটা থেকে করে যাও, সেখান থেকেই মোটামুটি কমন পেয়ে যাবে। যদি 2-1টা থেকে নন ডিটেল থেকে পড়েও মানে ওই 4টে প্রশ্ন তোমরা লিখতে পারবে, ফলে খুব অসুবিধা হবে না। তোমরা বিশ্ববিদ্যালয়ের নিজস্ব গাইডলাইনটাই মেনটেন করো, বড় জোর তোমরা যেটা করতে পারো যদি আমার স্ট্র্যাটেজি মেনটেন করো তাহলে হচ্ছে যে ডিটেল টেক্সটগুলো তৈরি করো, আর যে কোনো একটা নন ডিটেল টেক্সট একটা পার্টিকুলার পেপার থেকে যে কোনো একটা নন ডিটেল টেক্সট ধরা যাক মহাভারত এখান থেকে, আর CC2 থেকে ধরা যাক ইলিয়াড করতে পারো বা পট অফ গোল্ড করতে পারো, যা খুশি একটা নন ডিটেল টেক্সট করে যেতে পারো, যাতে 10 নম্বরের প্রশ্ন যদি একটু কঠিন হয় তাহলে ওখান থেকে লিখতে পারো। এটা হচ্ছে তোমাদের ক্ষেত্রে একটা স্ট্র্যাটেজি, তোমরা দিতে পারো যে 2টো ডিটেল টেক্সট ভালো করে তৈরি করলাম আর একটা নন ডিটেল টেক্সট মোটামুটি বড় কোয়েশ্চেনের জন্য তৈরি করলাম, যদি কোনোভাবে 5 নম্বরের প্রশ্ন চলে আসে কোনো ভাবে রেগুলেশন মেনটেন না করে যদি চলে আসে তাহলে সেক্ষেত্রে ওই নন ডিটেল টেক্সট থেকে লিখবো, এটা তোমাদের স্ট্র্যাটেজি হতে পারে। ঠিক আছে, যে ধরা যাক CC1 ইন্ডিয়ান ক্লাসিক্যাল লিটারেচার থেকে আমি তৈরি করলাম শূদ্রকের মৃচ্ছকটিকম এবং তৈরি করলাম কালিদাসের অভিজ্ঞানম শকুন্তলম ইন আ ভেরি ভেরি ডিটেইলড ওয়ে, এবং আমি ব্যাসের দ্য বুক অফ দ্য অ্যাসেম্বলি হল সভাপর্ব ফ্রম দ্য মহাভারত তৈরি করলাম, যাতে যদি বড় কোয়েশ্চেন কঠিন আসে মৃচ্ছকটিকম থেকে বা অভিজ্ঞানম শকুন্তলম থেকে আমি এটাতে কোনোভাবে উত্তরটা ভালো করে লিখে আমি রিস্কটা মানে রিস্ক থেকে নিজেকে মানে মুক্তি দিলাম, এবং যদি 5 নম্বরও একটা ধরা যাক অ্যাসেম্বলি হল থেকে কোয়েশ্চেন চলে আসে তাহলে সেটাও লিখে ফেললাম। বুঝতে পেরেছো? এই একই রকম ভাবে এখানেও তাই, ধরা যাক তুমি এক্সট্রা হিসেবে হোমারের ইলিয়াডটা তৈরি করে গেলে, তাহলে যেটা ঘটলো তোমার ইডিপাস দ্য কিং এবং মেটামরফোস থেকে তুমি 2টো বড় কোয়েশ্চেন পেয়ে গেলে, যদি না পাও তাহলে ইলিয়াড থেকে লিখলে, আর যদি পেয়ে গেলে তাহলে ভালো, আর যদি ইলিয়ার থেকে একটা 5 নম্বরের প্রশ্ন চলে এলো তাহলে ধরা যাক তোমার সামাও 5 নম্বরের একটা প্রশ্ন তুমি ইডিপাস দ্য কিং বা মেটামরফোসিস থেকে পারছো না তাহলে ইলিয়ার থেকে লিখে চলে এলে, ফলে যদি রিস্কটাকে রিমুভ করতে চাও তাহলে একটা নন ডিটেল টেক্সটও তৈরি করে যেও, মানে ডেফিনেটলি অ্যাজ আ টিচার অফ লিটারেচার আমি বলবো সবই তৈরি করতে, কিন্তু এক্সামিনেশন পারপাসে তো সবসময় সেটা সম্ভব হয় না, তাই আমি বলবো যে 2টো ডিটেলড এবং একটা নন ডিটেলড এই ফরম্যাট তোমরা মেনটেন করতে পারো ফার্স্ট সেমিস্টারের জন্য, কারণ ফার্স্ট সেমিস্টারে সিলেবাসের চাপ খুবই কম, যদিও সিলেবাসের যে টেক্সটগুলো রয়েছে সেগুলো তো লোডেড টেক্সট, কিন্তু সিলেবাসের চাপটা ইন জেনারেল অন্যান্য সেমিস্টারের থেকে কম, ফলে একটা নন ডিটেল টেক্সট পার পেপারে প্রিপেয়ার করা যেতেই পারে। বলো পরিষ্কার কিনা? বেশ, তো যখন তোমরা মোটামুটি কোয়েশ্চেনের ব্যাপারটা বুঝে গেলে এইবার আমি যে বিষয়টাতে আসবো সেটা হচ্ছে কি কি ধরনের প্রশ্ন হয়। জেনারেলি 10 মার্কসের ক্ষেত্রে লিটারেচারে তো কোনো বলা যায় না, তাও জেনারেলি 3 ধরনের প্রশ্ন তোমরা হয় দেখতে পাবে, 3 types of question। 1 is জেনারেলি থিম্যাটিক টাইপ অফ কোয়েশ্চেন। থিম্যাটিক টাইপ অফ কোয়েশ্চেন কি? হুইচ অ্যাড্রেসেস দ্য পার্টিকুলার থিম অফ দ্য টেক্সট, ইট ক্যান বি থিম্যাটিক অর জনরা রিলেটেড কোয়েশ্চেন, রিলেটেড জনরা
related question. For example, Kiki question, Oedipus regrets Oedipus as a tragedy. একই ওয়েতে কোয়েশ্চেন করতে পারে মেটামরফোসিস, ধরা যাক আমি বলছি মেটামরফোসিস মরফো এসিয়াস অ্যাজ আ মিথ বা অ্যাজ অ্যান এপিক, একই রকম ভাবে ইলিয়াড অ্যাজ অ্যান এপিক। এই ধরনের প্রশ্নগুলো হচ্ছে থিম্যাটিক কোয়েশ্চেন বা জনরা রিলেটেড কোয়েশ্চেন, সেই পার্টিকুলার টেক্সটটা কোন জনরাতে বিলং করে, এই ধরনের প্রশ্ন 10 মার্কসের কোয়েশ্চেন আসতে পারে। দু নম্বর যে কোয়েশ্চেনটা আসে সেটা হচ্ছে ক্যারেক্টার রিলেটেড কোয়েশ্চেন, ক্যারেক্টার রিলেটেড কোয়েশ্চেন। এস্টাবলিশ ইডিপাস অ্যাজ দ্য ট্র্যাজিক হিরো, ফর এক্সাম্পল দ্য ক্যারেক্টার অফ দ্য ব্যাকাস ইন দ্য মেটামরফোসিস, ব্যাকাস ইডিপাস এদের ক্যারেক্টার রিলেটেড যে প্রশ্নগুলো আসে, ঠিক আছে, তাহলে ক্যারেক্টার রিলেটেড আর একটা 10 মার্কসের জন্য ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। আর তিন নম্বর হচ্ছে সিন রিলেটেড কোয়েশ্চেন, সিন রিলেটেড কোয়েশ্চেন। আবার এই থিম্যাটিক কোয়েশ্চেনে অনেক সময় পড়ে সেই সমস্ত প্রশ্নগুলো যেগুলো থিম নিয়ে, ধরা যাক ড্রামাটিক আইরনি ইন ইডিপাস দ্য ট্র্যাজেডি, একই রকম ভাবে ফর এক্সাম্পল কোয়েশ্চেন আসতে পারে থিম্যাটিক কোয়েশ্চেনে, ধরা যাক ফর এক্সাম্পল দ্য থিম অফ দ্য ট্র্যাজিক ডুম ইন ইডিপাস, ঠিক আছে। এগুলো এগুলো প্রত্যেকটাই থিম্যাটিক বা জনরা রিলেটেড কোয়েশ্চেন। আর একটা আর একটা যে চরিত্র রিলেটেড কোয়েশ্চেন, আর একটা যে সিন, একটা পার্টিকুলার সিন নিয়ে, ধরা যাক ব্লাইন্ড সিন অফ ইডিপাস, ধরা যাক বুক অফ দ্য অ্যাসেম্বলি হলে যে যখন ক্রিয়েশন অফ দ্য অ্যাসেম্বলি, অ্যাসেম্বলি যখন তৈরি হচ্ছে সেই পার্টিকুলার সিনটা। সো এই তিন ধরনের কোয়েশ্চেন জেনারেলি 10 মার্কসের ক্ষেত্রে পড়ে, যেখানে তোমাকে 4 বা 5 পাতায় পুরো উত্তরটাকে লিখতে হবে, এবং জেনারেলি এই 10 মার্কসের কোয়েশ্চেনের যে উত্তরের ফরম্যাট হয় তোমরা জানো, উত্তরে একটা ইন্ট্রোডাকশন থাকে হুইচ ইজ ভেরি 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 ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট ডিসকাস করছি, একটা মেন বডি থাকে, যে মেন বডিতে তোমরা টেক্সচুয়াল অ্যানালিসিস করো, টেক্সচুয়াল অ্যানালিসিস অ্যানালাইসিস বিশ্লেষণ করো টেক্সটের মধ্যে, এবং যে যে পার্টিকুলার মেইন বডিটাতে যে আনসারটা চেয়েছে সেই আনসার রিলেটেড টেক্সচুয়াল অ্যানালিসিস করো। ধরো যে ইডিপাস অ্যাজ এ ট্র্যাজেডি, ট্র্যাজেডির কী কী পয়েন্টগুলো রয়েছে সেগুলো ধরে ইডিপাসের মধ্যে সেই পয়েন্টগুলো কী কী কোন কোন জায়গাতে রয়েছে, ধরো যে হিউব্রিস, হ্যামারশিয়া, অ্যানাগনোরিসিস বা একটা এলিভেটেড ট্র্যাজিক ক্যারেক্টার ইডিপাস, এই পয়েন্টগুলো তুমি এস্টাবলিশ করছো মেন বডির মধ্যে, এবং ফাইনালি তুমি কনক্লুশনে যাচ্ছ। অনেক ক্ষেত্রেই যেটা মানে একটা যে জিনিসটা আমাদের ভুল হয় সেটা হচ্ছে আমরা একই ধরনের উত্তর প্রিপেয়ার করি সব ধরনের 10 মার্কসের জন্যই, তাতে কোনো অসুবিধা নেই হয়তো হতে পারে, কিন্তু যেটা ব্যাপার সেটা হচ্ছে ইন্ট্রোডাকশনটা অবশ্যই এবং অবশ্যই চেষ্টা করো প্রত্যেকে নিজের মতো করে দিতে, এবং যাতে সেটা একটা ইউনিক আনসার হয়, কারণ যখনই একজন পরীক্ষক খাতা দেখছেন একই ধরনের একই রকমের আনসার যদি তিনি অনেকগুলো পেয়ে যান, একসময় একটা বোরডমের সৃষ্টি হতে পারে, সেখান থেকে একটা কম মার্কস ওঠার প্রবণতা আসতে পারে। ফলে চেষ্টা করো ইন্ট্রোডাকশনকে এই যে কোয়েশ্চেন পড়েছে সেই কোয়েশ্চেনের সঙ্গে মেলাতে, ইউ শুড রিলেট ইওর ইন্ট্রোডাকশন উইথ দ্য কোয়েশ্চেন আস্কড। এরকম যেন না হয় যে আমি ইন্ট্রোডাকশনটা এমনভাবে করলাম যেন তার সঙ্গে প্রশ্নের কোনো মিলই নেই, ফলে এরকম হতে পারে পরীক্ষায় কোয়েশ্চেন বাউন্সার হলো, এরকম হতে পারে পরীক্ষায় কোয়েশ্চেন শক্ত হলো। আমি চেষ্টা করব যেন যে যে কোয়েশ্চেনটা চেয়েছে আমার কাছে পরীক্ষায় সেই কোয়েশ্চেনের কাছাকাছি মোটামুটি মিলিয়ে এক ধরনের ইন্ট্রোডাকশন ক্রিয়েট করার। এবার তারপরে আমি যখন টেক্সচুয়াল অ্যানালিসিসে গেলাম, যদি আমার পুরো এন্টায়ার স্টোরিটা ইংলিশে সামারি আমি সিকোয়েন্সিয়ালি আমার মাথার মধ্যে থাকে, তাহলে আমি টেক্সচুয়াল সামারি মানে টেক্সচুয়াল অ্যানালিসিসের জায়গাটাতে মেইন বডিটাতে নিজের মতো মতো করে লিখতে পারবো। এবার এইখানটাতে এই দ্বিতীয় পোর্শনটার জন্য আমার একটা পরামর্শ থাকে, সেই পরামর্শটা হচ্ছে যে টেক্সচুয়াল কোটেশন, কি টেক্সচুয়াল কি বললাম
এইটার মানেটা কি? এইটার মানেটা হচ্ছে যদি তুমি পরীক্ষককে দেখাতে পারো যে তোমার টেক্সটটা পড়া আছে এবং তুমি টেক্সটটা ডিটেলে পড়েছো, তাহলে অনেক সময় পরীক্ষক যদি তোমার ইন্ট্রোডাকশনে স্যাটিসফাইড নাও হয়, মেন বডিতে যদি বেশ কয়েকটা পাঁচটা থেকে ছটা যদি টেক্সটের কোটেশন দেখতে পায় তাহলে নাম্বার দেয়। টেক্সটুয়াল কোটেশন ইজ আ ভেরি ইম্পর্টেন্ট টুল ইন স্কোরিং মার্কস। একটা এক্সাম্পল দিয়ে আমি বলে দিচ্ছি, ধরা যাক ফর এক্সাম্পল মেটামরফোসিস বা ফর এক্সাম্পল ইডিপাস। এবার ন্যাচারালি ইডিপাস থেকে প্রচুর কোটেশন রয়েছে। আমি ধরা যাক পাঁচটা থেকে ছটা কোটেশন মুখস্থ করেছি রিগার্ডিং ইডিপাসের ক্যারেক্টার এবং তার সঙ্গে সঙ্গে অ্যাবাউট ড্রামাটিক আইরনি অ্যান্ড ট্র্যাজিক ডুম ইটসেট্রা। এই পাঁচ থেকে যে ছটা যে কোয়েশ্চন যে কোটেশন আমার মোটামুটি মেমোরাইজ করা আছে, যে মুখস্থ করা আছে, যেটা আমি যে কোনো আনসারের সঙ্গেই মোরালেস খাপ খাওয়াতে পারবো, এপিকের সঙ্গেও পারবো, আবার ইডিপাসের ক্যারেক্টারের সঙ্গেও পারবো। কারণ এপিকের মধ্যে ন্যাচারালি যেরকম একটা এলিভেটেড ক্যারেক্টারের কথা বলতে হবে, এপিকের মধ্যে যেমন রাইটিং স্টাইলের কথা বলতে হবে, ইডিপাসের ক্যারেক্টারের মধ্যে তো সেইগুলো ইলাস্ট্রেট করতে হবে। এর ফলে এই পাঁচ থেকে ছটা যে কোটেশন আমি মুখস্থ করেছি বা মেমোরাইজ করেছি বা মাথার মধ্যে যেটা আমার আছে, সেটা আমি মেন বডিতে কোনো না কোনো জায়গাতে স্টোরির সঙ্গে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করব। যদি আমি সেটা প্রপারলি করতে পারি, মানে খুব বেশি বড় বড় কোটেশন নয়, দুই বা তিন লাইনের কোটেশন, এরকম পাঁচ ছটা সেট অফ কোটেশনস যদি আমি প্রপারলি মনে রাখতে পারি, পোয়েমের ক্ষেত্রে খুবই কাজে লাগে, কাজে লাগে। ড্রামার ক্ষেত্রে যদি মনে রাখতে পারি তাহলে খুবই ভালো। তো এই কোটেশনগুলো যদি মেন বডি বা আনসারের মধ্যে ঢোকাতে পারি, তাহলে দশ নম্বরের কোয়েশ্চেনে আমি ব্যক্তিগতভাবে 7 থেকে 8, আমি একটু বেশি মার্ক্স দিই কিন্তু সবাই হয়তো না দিতে পারে, 7 থেকে 8 খুব সহজেই ওঠে, এমন কিছু কঠিন বিষয় নয়। ফলে সবাইকে আমি রিকোয়েস্ট করব, যখন কোনো একটা পার্টিকুলার টেক্সট পড়ছো বা আনসার তৈরি করছো, এই 5 থেকে 6টা বা 6 থেকে 8টা সেট অফ কোটেশনস রেডি করে রাখো, সেট অফ কোটস ফ্রম আ টেক্সট যেগুলো তুমি পরীক্ষার খাতায় ইউজ করবে, মাথায় রেখো। মানে এমনভাবে এই 6 থেকে 8টা কোটেশন ডিভাইড করো যেন সবকটাই ইডিপাসের নিজের কোটেশন না হয়, ক্রেয়ন বা অন্য লোকেরও কোট হতে পারে, ঠিক আছে, যেটা খেতে তুমি এই এই আনসারের জায়গাতে লাগাতে পারো। সেরকম একইভাবে যখন তুমি মেটামরফোসিস টেক্সটটা পড়বে, ফর এক্সাম্পল ইয়েস মেটামরফোসিস টেক্সটটা তুমি যখন ফর এক্সাম্পল পড়ছো, চেষ্টা করো এমন কোটেশনগুলো যেগুলো ধরো যে পেনথিউস ব্যাককাসকে বলেছে, বা ব্যাককাস ব্যাককাসকে তো ডাইরেক্টলি টেক্সটে দেখা যাচ্ছে না, বা মানে লেখক কমেন্ট করছেন, বা অ্যাকোয়েটেসের কয়েকটা কোটেশন, সেইগুলোকে তুমি এই জায়গাতে ঢোকাতে পারো। এই মেটামরফোসিসের কনটেক্সটে পেনথিউসের এই যে বিখ্যাত কোটেশন, যে প্রথমেই সে বলছে যে অন্যান্য বিভিন্ন যারা থেবান সিটিজেন তাদেরকে ইনস্টিগেট করার চেষ্টা করছে, ইনস্টিগেট করে বলছে যে তোমরা কি এমনি এমনি সারেন্ডার করবে কোনোভাবে, মানে থিবিসটা কি অটোমেটিক্যালি সারেন্ডার করা হবে, যে ব্লাড অফ দ্য ড্রাগন স্টিথ ইউ আর পজেসড, আর ইউ সো স্পেল বাউন্ড বাই কার্লিং পাইপস অফ অ্যানিমাল হর্ন অ্যান্ড ক্ল্যাশিং সিম্বলস টু ফল ফর দিস জাগলার ট্রিক্স। দিস জাগলার ট্রিক্স মানে ব্যাককাসের যে ম্যাজিশিয়ান স্ট্রিক তাকে বোঝাচ্ছে, এবং ব্লাড অফ দ্য ড্রাগন স্টিথ মানে যে ড্রাগনের টিক থেকে ক্রিয়েট হয়েছে গোটা থিবিস নগরী, তার নামে শপথ করে বলছে যে ড্রাগনের টিকের নামে, তার রক্তের নামে শপথ করে বলছি ইউ আর পজেস, যে তোমরা সবাই, তোমাদেরকে দখল করেছে ব্যাককাস। তো এইরকম সেট অফ কোটেশন যদি কয়েকটা মাথায় রাখতে পারো, তাহলে তোমরা পরীক্ষার খাতার মধ্যে অনেক সহজে ন্যাচারালি সেগুলো ইনসার্ট করতে পারবে। এবার এই ইনসার্শনটা তুমি কেমনভাবে করবে সেটা তোমাদের এবিলিটি, তোমাদের স্কিলের উপরে ডিপেন্ড করছে। তোমরা ন্যাচারালি যখন পরীক্ষার খাতার জন্য কোয়েশ্চেন আনসার লিখে প্র্যাকটিস করবে, তখন তোমরা বুঝতে পারবে যে তোমরা যখন কোয়েশ্চেন বা আনসার যখন তোমরা পড়বে, তোমরা বুঝতে পারবে যে কোন কোন জায়গায় কোন কোন কোটেশনের প্রয়োজন। এই 6 থেকে 8টা কোটেশন যেন পরীক্ষার হলে যখন আমি যাব আমার যেন মাথার মধ্যে থাকে, যে 6 থেকে 8টা কোটেশন আমি আমার আনসারের মেন বডির মধ্যে, সেটা যে কোনো আনসার দেবো না কেন, আমি যাতে ইনসার্ট করতে পারি। ন্যাচারালি আমরা আসছি এবার এন্ড পার্ট কনক্লুশনে। কনক্লুশন ক্যান বি জেনারেলি
the summary of the entire answer. The answer to bollam tar puro summary hote pare. অনেক ক্ষেত্রে কনক্লুশনে কোনোদিন নতুন কোনো কথা লেখার চেষ্টা করবে না, কনক্লুশনে কোনো ইনোভেটিভ বা নতুন কথা লেখার চেষ্টা না করাটাই ভালো। তুমি যেটা এতক্ষণ আনসার লিখেছো সেটাকে জাস্ট এস্টাবলিশ করে তুমি কনক্লুশনে চলে আসছো। জেনারেলি কনক্লুশনের ক্ষেত্রে কনক্লুশন একটা প্যারাগ্রাফ লং হয়, একটা তুমি ক্রিটিক্যাল কোটেশন মানে কোনো একটা ক্রিটিকের ক্রিটিক মানে সমালোচকের কোটেশন দিয়েও শেষ করতে পারো, সেটা তোমার উপরে তুমি নিজস্ব যেভাবে কনক্লুড করছো। তুমি পুরো আনসারটা যেভাবে লিখেছো লিখে বলতে পারো, দাস বলে অনেক সময় কনক্লুশন শুরু করে যে আই হ্যাভ এস্টাবলিশড মাই আনসার ইন দিস ওয়ে বলে, এরকমভাবে তুমি কনক্লুশন শেষ করতে পারো। সো এই হচ্ছে মোটামুটি একটা 10 মার্কসের কোয়েশ্চেনের ইন জেনারেল স্ট্রাকচার অর অ্যানাটমি অফ দ্য 10 মার্কস কোয়েশ্চেন আনসার। Introduction is very important. Main body containing the textual analysis, which should contain 5 to 6 textual quotations, and then the final conclusion. Yeah. Sir, bol. Sir, even 10 question lekha samoy, introduction, middle part, and conclusion point group ki dite hobe. Na, ekebari dite hobe na. Thik ache. Tumi tomar moto kore puro answer ta likhbe, kono alada kore point korar o dorkar nei. কথাবার্তা না লিখলেও চলবে। ধরো দেখ এই একটা আনসার, আইডিয়া অফ দ্য ট্রান্সফরমেশন ইন ওভিডস মেটামরফোসিস, এখানে বিভিন্ন ধরনের ট্রান্সফরমেশনের কথা পরপর বলে যাওয়া হয়েছে। এবার এই যে ট্রান্সফরমেশন গুলো বলা হয়েছে, ট্রান্সফরমেশনের কথা এখানে অনেক ক্ষেত্রে কোটেশন ইউজ করা হয়, তোমরা অবশ্যই চাইলে কোটেশন ইউজ করতে পারো যদি কোটেশন মনে রাখতে পারো, এবং নিজের মতো করে ইন্ট্রোডাকশন এবং মেন বডি এবং টেক্সচুয়াল এবং কনক্লুশনে গিয়ে তুমি তোমার আনসার কনক্লুড করতে পারো। যেমন বই আছে সেভাবে তুললে হবে না নিজেকে বানিয়ে তুলতে হবে কিছু? না, টেক্সচুয়াল কোটেশন তো একদম বই থেকে তুলতে হবে, কোটেশন তো চেঞ্জ করতে পারবে না, কোটেশন শুড বি আনচেঞ্জ। এবার ডিফারেন্ট ট্রান্সলেটর সেটা ডিফারেন্ট হতে পারে, কিন্তু এক্স্যাক্টলি বই থেকে কনক্লুড কোট করবে। আর কোটেশন ভুল লিখবে না, ঠিক আছে, চেষ্টা করো একদম এক্স্যাক্ট কোট করতে। আদারওয়াইজ যদি তোমার মনে হয় তুমি ভুলে গেছ, তাহলে তুমি এটা করো কোটেশনের চিহ্ন দিও না, তুমি মানে মানে একটা সিঙ্গেল কমা, হ্যাঁ, এমনি টানা প্রোজের ফরম্যাটে লিখেছো, ঠিক আছে। কিন্তু যখনই তুমি সিঙ্গেল কোট বা ডাবল কোট ইউজ করছো, স্পেসিফিক্যালি ডাবল কোট, তাহলে কিন্তু তোমার কোনো ধরনের কোটেশনে ভুল থাকলে চলবে না। সো চেষ্টা করো যাতে ভুল কোটেশন না হয়, ঠিক আছে। বেশ, আর কারোর কোনো প্রশ্ন আছে 10 মার্কসের ব্যাপারে? বেশ, এইবার যে বিষয়টাতে আমি আসছি, যে ভুলটা তোমরা অনেকেই করো, এই ভুলটা তোমরা করো না, এখন থেকেই বলে দিচ্ছি। তোমাদের পরীক্ষা হয় 60 নম্বরের পরীক্ষা, এন সেমিস্টার এক্সামিনেশন, ঠিক আছে, আর আমাদের হাতে থাকে 15 নম্বর। এই 15 সবাই ভালো নাম্বার পাও, বিলিভ করো, কেসি কলেজের ইংলিশ ডিপার্টমেন্ট রীতিমতো ভালো নাম্বার দেয়, অনেক কলেজেরই ডিপার্টমেন্ট এত বেশি নাম্বার দেয় না, আমরা 15 পর্যন্ত দিই, হ্যাঁ, 13, 14, 15 রীতিমতো ভালো মার্কস দিই। এবার এই যে 60 নম্বরের যে পরীক্ষাটা হয়, এই পরীক্ষাটাতেই অধিকাংশ লোকজন এটা মোটামুটি ভালো রেজাল্ট করতে অনেক ক্ষেত্রেই পারে না, পারে না বলেই এই এই 60 নম্বরে অনেকে 30 নম্বরও তুলতে পারে না, অনেকে ওই 20 থেকে 25 মধ্যে নাম্বার পায় বলেই ন্যাচারালি তার মার্কসটা 25+15 মানে দাঁড়াচ্ছে হচ্ছে তোমার 40 নম্বর, 75-এর মধ্যে 40 পায়, এটা খুব সহজেই মানে নিয়ার অ্যাবাউট মানে 45 থেকে 50 মধ্যে পাওয়া সম্ভব, এটা অনেকেই পায় না। 45 থেকে 50 মানে 7 গ্রেড, অনেকেই 5 to 6 গ্রেড পায়। এই গ্রেডের ব্যাপারে পরে আলোচনা করছি, আজকেই আলোচনা করবো, কারণ গ্রেডের ব্যাপারে আলোচনা করাটা দরকার। তো এই 5 থেকে 6 গ্রেড এই জন্যই পায় লোকজন, তার কারণ হচ্ছে সে এই 60 নম্বরের পরীক্ষায় এই 20 থেকে
25 পেয়ে চলে আসছে, এটা আমি অনেক ছাত্রছাত্রীদের মধ্যে দেখতে পাচ্ছি। এবার তোমাদের যে জিনিসটার মধ্যে এমফাসাইজ করতে হবে সেটা হচ্ছে 5 মার্কস অ্যান্ড 2 মার্কস। স্যারেরা মানে যারা প্রাইভেট টিউশনের স্যার, তারা অনেক সময় 5 মার্কস এবং 2 মার্কসের কোয়েশ্চেন লেখান না, টাইম পান না, ন্যাচারালি তাদের দোষ দিই না। তোমাদের একটা বিরাট বড় দায়িত্ব এই 5 মার্কস এবং 2 মার্কসের কোয়েশ্চেন কত নাম্বার রয়েছে, 40 মার্কস। তার মধ্যে 2 মার্কসের কোয়েশ্চেনের মধ্যে 20 মার্কস, ইউ ক্যান স্কোর ইজিলি 20 আউট অফ 20, অ্যাট লিস্ট 17 টু 18 ইজিলি ইজিলি ঘুমোতে ঘুমোতে। আর এই 5 নম্বরের কোয়েশ্চেনে যদি আমি 20 মার্কস তোমার থাকে, এই 20 মার্কসের মধ্যে খুবই সহজে 12, 13, 14, 15 অবধি নাম্বার ওঠে। তাহলে এখানেই যদি আমি 18 আর 12 পাই, এখানেই আমার 30 নম্বর হয়ে গেল। অনেকেই তোমাদের প্রিপারেশনের যেটা মূল সমস্যা হয়, তোমরা ইউ টেন টু এমফাসাইজ দ্য 10 মার্কস কোয়েশ্চেন, তোমরা 10 মার্কসের কোয়েশ্চেন বেশি পরিমাণে এমফাসাইজ করো, করে ফেলো, বেশি করে জোর দাও, বড় কোয়েশ্চেন কিভাবে মুখস্ত করবো, করো না। এই ভুলটা অনেকে করেছে, তোমরা এই ভুলটা করো না। যেরকম ভাবে 10 মার্কসের কোয়েশ্চেন এমফাসাইজ হবে, সেই একই রকম ভাবে 5 আরো বেশি ভাবে 5 এবং 2 মার্কসের কোয়েশ্চেন এমফাসাইজ হবে। কারণ এই 40 নম্বরে তোমরা খুব সহজেই 30 নাম্বার, 25 থেকে 30 নাম্বার স্কোর করতে পারো। তাহলে আমি যদি এই 40-এর মধ্যে আমি ধরে নিই আমি যদি 25 পেতে পারি, 25 থেকে 30, আর এই পার্টিকুলার 20-এর মধ্যে যদি খুব কম করে আমার মানে 10 ওঠে, 5 5 করে পেলাম, তাহলে এখানেই আমি 35 নাম্বার পেয়ে গেলাম। এই 25টা অ্যাটলিস্ট বেড়ে হতে পারে 30 নাম্বার। তাহলে 30 আর 10 এ 40, প্লাস আমি যদি 15-এর মধ্যে 13 বা 14 পাই, তাহলে 40 আর 14 54, মানে 8 8-এর উপরে চলে যাচ্ছে, তোমার তোমার চেঞ্জ হচ্ছে 52 থেকে প্রবাবলি 8-এর উপরে যাচ্ছে। আর 9 পেতে গেলে তোমাকে 60-এর উপরে পেতে হবে ন্যাচারালি, 9 গ্রেড স্কোর করতে গেলে। তাহলে 52-র উপরে তুমি গেলেই তুমি গ্রেড নাম্বার 8-এ চলে যাচ্ছ, ঠিক আছে। ফলে চেষ্টা করো অবশ্যই এই 40-এর মধ্যে 30 নাম্বার তুলতে, আর তারপরে এই 20-তে মানে যে যে ব্রড কোয়েশ্চেন সেটাতে যা হোক 10 12। জেনারেলি যারা ইউনিভার্সিটির এক্সামিনার হন, তারা এখন তো খুবই মার্কস দিচ্ছেন, অনেক অনেক মার্কস উঠছে সিবিসিএসএ। সিবিসিএসএ এবারে বর্ধমান ইউনিভার্সিটিতে আমি দেখিয়েছিলাম যে লাস্টে যে মেরিট প্যানেলে চান্স পেয়েছে এমএ জেনারেল ক্যাটাগরিতে, সে পেয়েছে 67.8%। তাহলে বুঝতে পারছো কম্পিটিশন চলছে হাইয়েস্ট 82-তে, ঠিক আছে। কিন্তু জেনারেলি এই 10 মার্কসের কোয়েশ্চেনে টিচাররাও একটা বিরাট মার্কস দিতে পারেন না, বা মার্কস দিতে অনেক 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 টিচাররা তো চান না, মানে খুব বেশি গেলে 10-এর মধ্যে 7 যান, জেনারেলি অনেকেই 6 5 এই মার্কসটা দেন। ফলে এই 10 মার্কসের কোয়েশ্চেনে যেখানে 20 নাম্বার রয়েছে, এখানে কিন্তু একটা বিরাট মার্কস তুলে ফেলে যাবে না, যেটা কিন্তু তুমি এই 20 এবং এই 20-এর মধ্যে তুলতে পারবে। ফলে এখন থেকে তোমাদেরকে বলছি যে শর্ট কোয়েশ্চেনের বই ইউজ করো না কেন, শর্ট কোয়েশ্চেনের জন্য একটা আলাদা খাতা করো, নিজেরা খাতা করো, খাতা করে কি কি পসিবল শর্ট কোয়েশ্চেন হতে পারে একটা পার্টিকুলার টেক্সট পড়তে পড়তে কি কি পসিবল শর্ট কোয়েশ্চেন হতে পারে সেই কোয়েশ্চেনগুলো লেখো, লিখে তার তলাতে খানিক সময় করে সেই উত্তরগুলো লেখার চেষ্টা করো, আমাকে দেখাও, অন্য যে স্যার যে টেক্সট পড়ান সেই স্যারকে সেই পার্টিকুলার টেক্সটের শর্ট কোয়েশ্চেন দেখিয়ে নাও। উইদাউট স্কোরিং আ গুড মার্কস ইন দ্য শর্ট কোয়েশ্চেন ইউ উইল নট বি এবল টু স্কোর আ গুড মার্কস ইন দ্য টোটাল। শর্ট কোয়েশ্চেনে ভালো স্কোর না করলে টোটালে ভালো স্কোর করতে পারবে না। শর্ট কোয়েশ্চেন ইজ ইম্পর্টেন্ট, ইজ ইম্পর্টেন্ট, ইজ ইম্পর্টেন্ট, বুঝতে পেরেছ বলো বলো? হ্যাঁ স্যার। তোমার এই এইটা কিন্তু একদম প্রথম থেকেই মাথায় রাখো। যদি আমি আমি বলছি তোমাদেরকে, ফর এক্সাম্পল তোমরা দিনে 6 ঘন্টা পড়ছো, ইন জেনারেল তোমরা অনার্সের এক্সামিনেশনের জন্য 6 ঘন্টা দিচ্ছ প্রত্যেক দিন, চেষ্টা করো এই যে শর্ট কোয়েশ্চেনের জন্য দিনে অন্তত 2 থেকে 3 ঘন্টা দিতে। এখন প্রথম প্রথম ন্যাচারালি টেক্সট পড়ছো, সাবজেক্টটাকে জানছো, তো ন্যাচারালি হয়তো 2 থেকে 3 ঘন্টা দিতে পারবে না,
কিন্তু যখনই তোমরা কোয়েশ্চেন ওরিয়েন্টেড পড়াশোনা করতে আরম্ভ করবে টেক্সটটাকে পড়ে ফেলার জন্য, তখন যখনই টেক্সটটা পড়ছো সেখান থেকে শর্ট কোয়েশ্চেনকে আইডেন্টিফাই করার চেষ্টা করো। একটা বই রয়েছে, যে বইটা ফার্স্ট সেমিস্টারের জন্য আমি তোমাদেরকে ছবি দেখিয়ে দিয়েছিলাম, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের নিজস্ব বই, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের যে নিজের পাবলিকেশনের বই, মডেল কোয়েশ্চেনস টু দ্য ফার্স্ট সেমিস্টার। সেখানে 5 মার্কস এবং 2 মার্কসের প্রচুর পরিমাণে কোয়েশ্চেন দেওয়া আছে। সেই বইটা কি তোমরা কি জোগাড় করতে পেরেছো স্যার? বলো, ওই বইটা কি কলকাতায় পাওয়া যায়? না 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 না, একেবারেই নয়। বইটা বর্ধমান ইউনিভার্সিটি নিজস্ব সেলস কাউন্টারে পাওয়া যাবে। এখানে তো শিউরিতে বা দুবরাজপুরে কোথাও পাওয়া যাচ্ছে না। কিন্তু বইটা আমার কাছে আছে, বইটা রয়েছে কলেজে, এর ফলে আমি তোমাদেরকে বইটা দিতে পারছি না। আই হ্যাভ দ্য বুক, কিন্তু আই হ্যাভ দ্যাট বুক ইন দ্য কলেজ। কিন্তু ওই বইটাতে প্রচুর পরিমাণে শর্ট কোয়েশ্চেনের লিস্ট করা আছে। ওটা বর্ধমান বিশ্ববিদ্যালয়ের নিজস্ব অধ্যাপকেরা করেছিলেন এবং যারা এক্সামিনার তারা করেছিলেন, আমরাও করেছিলাম সেই বইটা। ওই বইটা থেকে যে কোয়েশ্চেনের লিস্ট আছে আমি চেষ্টা করছি দেখি সিনিয়র ব্যাচের কারোর থেকে বার করার জন্য। সেটা থেকে অন্তত যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলোর উত্তর অনেকগুলো তোমাদের যে বইটা আছে, একটা শর্ট কোয়েশ্চেনের বই আছে সেই বইতেও আছে, কিন্তু ওই বইটা থেকে কিন্তু কোয়েশ্চেনগুলো তোমাদেরকে করতে হবে। কারণ আমি তোমাদের বইটার ছবিটা একবার দেখাই যদি কেউ কারোর কাছে। হ্যাঁ বলো স্যার, অনলাইনে কি পাওয়া যেতে পারে? না, অনলাইনে আজ পাওয়া যাবার কোনো সম্ভাবনা নেই, 0%। স্যার, আপনি কি সিউডি কোন দোকান থেকে পাওয়া যেতে পারে? মানে এটা তো বলা সিউডি তো পাওয়া যাবে না বলছে তো, ওটা পাওয়া যাবে না সিউডি বর্তমান ইউনিভার্সিটি। এই যে এই যে এই বইটা স্যার, একবার ছবিটা দিয়ে দেবেন স্যার। ছবিটা অলরেডি দেওয়া আছে তোমাদের গ্রুপে দেওয়া আছে, আবার দিচ্ছি। তোমরা কিনেছিলে আব্বাসউদ্দিন কে বলছো? কারণ তোমাদের সময় আমি ক্লাসের মধ্যে এতবার এটা বলেছিলাম, তোমার তোমার অনেক বন্ধুদেরই ছিল এটা, ঠিক আছে? কলেজে, ফলে তোমাদের সবাইকেই বলছি গেট হোল্ড অফ দিস বুক। দিস বুক হ্যাজ আ লিস্ট অফ কোয়েশ্চেনস, প্রোবাবল কোয়েশ্চেনস, বিশেষ করে 5 মার্কস এবং 2 মার্কসের কোয়েশ্চেন। সেইগুলো দিনে প্রত্যেক দিনে 2 ঘন্টা করে প্র্যাকটিস করার চেষ্টা করো যে কি কি প্রশ্ন করতে পারে। সো এইটা একটা পদ্ধতি হতে পারে। আর একটা পদ্ধতি মানে যে এটা তো মানে মানে অবশ্যই পদ্ধতিটা করতেই হবে। আর একটা একটা পদ্ধতি, সেটা হচ্ছে যখনই তুমি একটা কোনো একটা পার্টিকুলার টেক্সট পড়ছো, ফর এক্সাম্পল আমি ইডিপাস টেক্সট পড়ছি বা ফর এক্সাম্পল আমি মেটামরফোসিস পড়ছি, হ্যাঁ যখনই আমি পড়ছি তখনই আমি কি কি পসিবল 5 মার্কসের কোয়েশ্চেন হতে পারে আমি একটু লিস্ট করে ফেলছি। মেটামরফোসিসের ক্ষেত্রে তোমাদের অতটা সমস্যা বা চাপ নেই, কারণ অলরেডি আমি যে মানে বইটার স্ক্যান তোমাদেরকে করে দিয়েছি যেটা তোমাদের কাছেও আছে, সেখানে অলরেডি একটা 5 মার্কসের কোয়েশ্চেনের বিরাট বড় লিস্ট করে দেওয়া আছে। দেখাচ্ছি, এই যে অবজেক্টিভ টাইপ কোয়েশ্চেনস, এইরকম ধরনের কোয়েশ্চেনের একটা লিস্ট তোমরা খাতাতে করতে আরম্ভ করো। ধরো যাক, হুইচ মিটার ডাজ ওভিড ইউজ ইন দ্য পোয়েম মেটামরফোসিস? আমরা সবাই জানি ড্যাকটিলিক হেক্সামিটার। হাউ মেনি বুকস আর দেয়ার ইন ওভিডস মেটামরফোসিস? দেয়ার আর 15 বুকস ডিভাইডেড ইন্টু 250 মিথস। এই হোয়াট ইজ দ্য অরিজিনাল টাইটেল অফ ওভিডস মেটামরফোসিস? বিরাট বড় টাইটেল ছিল, টাইটেল ছিল দ্য অরিজিনাল টাইটেল ইজ মেটামরফোসিন লিব্রি, এটা ছিল অরিজিনাল টাইটেল। তো এই এই এইরকম ভাবে শর্ট কোয়েশ্চেন আসতে পারে। এই যে এই যে বইটা, এই বইটা তোমাদের কাছে সবার কাছে আছে, এই বই থেকেই সবকটা শর্ট কোয়েশ্চেন করে যাও, কোনো অসুবিধা নেই। আর তারপরে বর্ধমান ইউনিভার্সিটি ওই বইটা পেলে দেখতে পাবে, এই বইতে বর্ধমান ইউনিভার্সিটির অনেকগুলো কোয়েশ্চেনই সলভ করা আছে। তো যেটা এইটাই বলার চেষ্টা করছি যে শর্ট কোয়েশ্চেনের উপরে এমফাসিস দাও। যখন কোনো একটা টেক্সট পড়ছো, শুধুমাত্র বড় প্রশ্ন নয়, শর্ট কোয়েশ্চেনও করতে আরম্ভ করো, যাতে 5 নম্বর এবং 2 নম্বর গুলো এনশিওর করা যায়।
আমি ডিসকাস করব যে মেটা আমার বুঝতে 5 নম্বরের জন্য কোন কোন কোশ্চেন গুলো ইম্পর্টেন্ট বা 2 নম্বরের জন্য বা 10 নম্বরের জন্য কোন কোন কোশ্চেন ইম্পর্টেন্ট সেগুলো তো আমি আজকে ডিসকাস করব। কিন্তু ইন জেনারেল আমি বলছি, ইন জেনারেল তোমরা একটা তোমাদের খাতা করো, যে খাতায় তোমরা চেষ্টা করো এই কোয়েশ্চেন গুলোর একটা লিস্ট করতে, টেক্সট স্পেসিফিক মেটামরফোসিসে এই শর্ট কোয়েশ্চেন আসতে পারে। প্রত্যেক মুহূর্ত ছেলেকে দেখো, আমি দেখছি এবং ভাবছি যে উত্তরটা এরকম হতে পারে। একটা আলাদা খাতা করো যেখানে শর্ট কোয়েশ্চেন এবং আনসার থাকে। স্যারেরা অনেক সময় এটা লেখাবে না, টিউশন টিচারও লেখাবে না, আমরাও হয়তো সবসময় দিতে পারবো না, কিন্তু ইট ইজ ইয়োর রেসপন্সিবিলিটি টু প্রিপেয়ার আ খাতা, টু প্রিপেয়ার অ্যান এক্সামিনেশন বুক অন দিজ শর্ট কোয়েশ্চেন্স, রাইট দ্য আনসার্স অ্যান্ড আমাদেরকে দেখাও, বুঝেছো? বলো, বুঝেছো? তো যাই হোক, এই হচ্ছে মোটামুটি শর্ট কোয়েশ্চেন। তোমাদের যে ডেডিকেটেড ওয়ে থেকে শর্ট কোয়েশ্চেনের বইটা আছে সেটা তোমরা নিশ্চয়ই কিনেছো, সেইটাও করো, আর তার সঙ্গে সঙ্গে এই শর্ট কোয়েশ্চেনের লিস্টও করো। আর একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, 2017, 2018, 2019 তোমাদের 3 বছরের প্রশ্ন তোমাদেরকে জোগাড় করতে হবে। আমি অনেকগুলো পড়ে দেওয়ার চেষ্টা করবো, আমাদের কলেজে সব কটাই রয়েছে, কিন্তু এখন কলেজে না যাওয়ার কারণে সেগুলো আমি অ্যাক্সেস করতে পারছি না। মাথায় রেখো তোমাদের লাইব্রেরিতে, তোমাদের যে সেন্ট্রাল লাইব্রেরি অফ কৃষ্ণচন্দ্র কলেজ, সেই লাইব্রেরিতে 10 ইয়ার্সের কোয়েশ্চেন সব কটাই, 10 ইয়ার্স মানে তোমার তো 10 ইয়ার্স লাগবে না, 3 বছরের কোয়েশ্চেন, 3 বছরের প্রশ্ন সব কটাই আছে। 17 থেকে সিবিসিএস চালু হয়েছে, 17, 18, 19 এই 3 বছরের কোয়েশ্চেন অবশ্যই যেন তোমাদের কাছে জেরক্স ফরম্যাটে থাকে, দ্যাটস দ্য প্রিরিকুইজিট নিড, থাকতেই হবে গত 3 বছরের প্রশ্ন, ঠিক আছে? এই 3 বছরের প্রশ্ন জোগাড় করার চেষ্টা করো। আমিও দেখছি জোগাড় করা কতটা যায়, আমার কাছে সবকটাই আছে কিন্তু সেটা কলেজে আছে, এখন যে কটা পাবো আমি তোমাদেরকে দিয়ে দেওয়ার চেষ্টা করব। কিন্তু লাস্ট ইয়ারের কোয়েশ্চেন এবং 17 থেকে সিবিসিএস শুরু হয়েছে, 17, 18, 19 এই 3 বছরের প্রশ্ন নিজের কাছে রাখতে হবে, বলো, এটা পরিষ্কার? বলছি যে আপনি যে বইটার কথা বললেন, সে বইটা বর্তমানে কোন বইয়ের দোকানে পাওয়া যাবে, যে কোনো বইয়ের দোকানে? না, এই গ্যারান্টি আমি এই জন্য দিতে পারছি না কারণ হয়তো সবাই স্টকে রাখবে না। যেখানে পাওয়ার সম্ভাবনা 95%, সেটা হচ্ছে গো টু বর্তমান ইউনিভার্সিটি ইটসেলফ, রাজবাড়ি ক্যাম্পাস। রাজবাড়ি ক্যাম্পাসের মধ্যে ঢুকে যাবে, ঢুকে যাওয়ার পরে বলবে যে রাজবাড়ি ক্যাম্পাসের পাবলিকেশন ডিপার্টমেন্টের সেলস কাউন্টারটা কোথায়, যেখানে ওরা নিজস্ব প্রকাশিত বই নিজেরা বিক্রি করে, ওটা হচ্ছে বর্ধমানের বিশ্ববিদ্যালয়ের নিজস্ব প্রকাশনা কেন্দ্র। তার মধ্যে ঢুকে গিয়ে, রাজবাড়ি ক্যাম্পাসের মধ্যে ওই প্রকাশনা কেন্দ্রের মধ্যে ঢুকলে বইটার পাওয়ার সম্ভাবনা 95%, কারণ ওরা বইটা নিজেরা ছাপে। ওকে স্যার, বুঝতে পেরেছো? হ্যাঁ, রাজবাড়ি ক্যাম্পাসের মধ্যে ঢুকে যাবে, ঢুকে গিয়ে নিয়ে চলে আসবে বইটা, পেয়ে যাবে। না স্যার, হিডেন ট্রেজার একদম। কি বলছো, কি বলছো? না স্যার, একদম হিডেন ট্রেজার। হ্যাঁ, ওখানে ওটাতে পাবে। এটা আসলে বইটার কথা অনেকেই বলে না, কারণ বইটার কথা অনেকেই জানে না, যেহেতু বইটা প্রিপারেশনের সময় আমি নিজে ছিলাম, আমি জানি বইটাতে আমরা সবাই মোরাললেস কোয়েশ্চেন লিখেছিলাম, তো ওই বইটা কিন্তু ভালো বই। আর অন্য কোনো পরের সেমিস্টারের জন্য বইটা পাবলিশ হয়নি, শুধুমাত্র ফার্স্ট সেমিস্টারের জন্য বইটা পাবলিশ হয়েছে, ভালো বই। আর এই বইটা আমার কাছে আছে, কিন্তু মানে এখন তো বইটা অ্যাক্সেসই করতে পারছি না, কারণ কলেজে পড়ে আছে, কলেজের আমার টেবিলে পড়ে আছে, ঠিক আছে? এটাই হচ্ছে মুশকিলের জায়গা। যে বেসিক যে বক্তব্যগুলো, কোয়েশ্চেন আনসার নিয়ে ইন জেনারেল, সেই বক্তব্যগুলো আমি মোটামুটি তোমাদেরকে বলে দিলাম। এবার আমি মেটামরফোসিস নিয়ে, আমার ইন জেনারেল যে সমস্ত প্রশ্নগুলো আসতে পারে সেগুলো নিয়ে এবার আমরা আলোচনা শুরু করছি। এটা তোমরা মোটামুটি সবাই মোরাললেস অনেকেই পারবে, কারণ মেটামরফোসিস আমি যখন পড়িয়েছি, মোরাললেস এই সমস্ত বিষয়গুলো নিয়েই আমি আলোচনা করেছি। আচ্ছা, যে কোয়েশ্চেনটা মেটামরফোসিস থেকে 10 মার্কসের কোয়েশ্চেন, যেটা যে দুটো প্রশ্ন খুবই পড়ে 10 মার্কসের কোয়েশ্চেনে, এক নম্বরটা হচ্ছে দ্য আইডিয়া অফ দ্য ট্রান্সফরমেশন। বারবার বলেছি, ট্রান্সফরমেশন ইন মেটামরফোসিস, থিম অফ ট্রান্সফরমেশন বা থিম অফ মিউটেবিলিটি, মিউটেবিলিটি মানে
changes, mutability. Mutability means changes. Or the theme of metamorphosis itself. Metamorphosis means evolution, biborton, change. আমাদের এই পৃথিবীতে একটা জিনিসই কনস্ট্যান্ট, সেটা হচ্ছে চেঞ্জ। সো এই যে ট্রান্সফরমেশন কোয়েশ্চেন আগের মানে পড়েছে, কিন্তু মিউটেবিলিটি দিয়ে পড়তে পারে, এটা কিন্তু 10 মার্কসের কোয়েশ্চেনে মেটামরফোসিস থেকে খুবই ইম্পর্টেন্ট, কারণ এটা এই ধরনের প্রশ্ন কিন্তু আসে খুবই, মানে বারবার রিপিট করে। আর একটা হচ্ছে দ্য ক্যারেক্টার অফ ব্যাকাস, BACCHUS, দ্য ক্যারেক্টার অফ দ্য ব্যাকাস, ব্যাকাসের বানানটা আমি ঠিক লিখলাম তো নাকি ভুল লিখলাম? এই দুটো। আর তিন নম্বর যেটা আসলেও আসতে পারে সেটা হচ্ছে দ্য কনফ্লিক্ট বিটুইন Pentheus and Bacchus. Pentheus and Bacchus. এই তিনটে প্রশ্ন 10 নম্বর থেকে পড়ার 95% পসিবিলিটি। এবার তোমরা আমাকে বলো যে ট্রান্সফরমেশন বা মিউটেবিলিটি বা মেটামরফোসিসের, যদি মিউটেবিলিটির কথাটা আমরা বলি, তাহলে কি কি জিনিসপত্র আমাদেরকে উত্তরে লিখতে হবে একটা আমাকে মোটামুটি বলার চেষ্টা করো। যে ইন্ট্রোডাকশন আমি কি দিয়ে রেখা শুরু করবো, ন্যাচারালি যখন আমি ট্রান্সফরমেশন নিয়ে বলছি, তাহলে হোয়াট ইজ ট্রান্সফরমেশন, হোয়াট ইজ চেঞ্জ, অ্যান্ড হাউ চেঞ্জ ইজ অ্যাসোসিয়েটেড ইন দ্য মেটামরফোসিস, সেটা আমাকে বলতে হবে। ট্রান্সফরমেশন ইন দ্য কনটেক্সট অফ দ্য মেটামরফোসিস ইজ বেসিক্যালি ফিজিক্যাল ট্রান্সফরমেশন, দৈহিক পরিবর্তন, এবং এই ফিজিক্যাল ট্রান্সফরমেশন হ্যাজ বিন পোর্ট্রেট অ্যান্ড প্রজেক্টেড ইন দ্য মেটামরফোসিস। That's the recurrent theme of the metamorphosis that recurrently happens, and this kind of physical transformation is actually part of the curse. Je curse ta Hera koreche ba Juno koreche, Juno ba Hera eki nam, ei je curse ta eta ek ekta generation theke arekta generation e por por chole asche, ebong eki dhoroner je ei je curse of physical transformation eta ghorte thakche, এটাই হচ্ছে এই গল্পের একটা রেকারেন্ট থিম বা রেকারেন্ট প্যাটার্ন। তো এইটা বলেই বেসিক্যালি আমাদের ইন্ট্রোডাকশন টু দ্য মেটামরফোসিস শুরু করতে হবে। শুরু করার পরে আমাদের যে জিনিসটা বলতে হবে সেটা হচ্ছে মেটামরফোসিসে কোন কোন, মেটামরফোসিসের কনটেক্সটে কোন কোন ফিজিক্যাল ট্রান্সফরমেশন বা কোন কোন ফিজিক্যাল চেঞ্জ ঘটছে। আমরা যদি একটু টেক্সটের দিকে তাকাই, এই পাওয়ার পয়েন্টের দিকে যদি আমরা তাকাই, তাহলে দেখতে পাবো যে ফার্স্ট ফিজিক্যাল ট্রান্সফরমেশন that is happening to this particular text is definitely Cadmus killing this particular dragon and carrying the dragon's teeth, and the teeth is being transformed into soldiers. এই টিথ থেকে অনেকগুলো সোলজারের জন্ম নিচ্ছে। এই যে the snake's teeth germinate into a race of the warriors who rise out of the soil and killing each other. So এটা হচ্ছে প্রথম ট্রান্সফরমেশন আমরা বলতে পারি। দ্বিতীয় ট্রান্সফরমেশন ইজ অফ কোর্স দ্য ট্রান্সফরমেশন অফ দ্য অ্যাকটিয়ান, দ্য মিট অফ দ্য অ্যাকটিয়ান অ্যান্ড দ্য ডায়না। দ্য ডায়না স্প্ল্যাশেস ওয়াটার অন দ্য অ্যাকটিয়ান অ্যান্ড অ্যাট দ্যাট ইনস্ট্যান্ট হি ট্রান্সফর্ম ইন টু আ স্ট্যাগ অর এ ডিয়ার অর এ মেল ডিয়ার। হি রেসেস আউট অফ দ্য কেভ, নাও ইট ইজ ইন লং বিফোর হিজ ওন হান্টিং ডগস অ্যাকচুয়ালি পিক আপ হিজ সেন্ট, হিজ ওন পারফিউম, তার যে মানুষের যে শরীরের গন্ধ সেটা ওই হাউন্ডরা খুব সহজেই পেয়ে যায় এবং তারা করে এবং আলটিমেটলি তাকে মেরে ফেলে। বিজেপি বলছি আমি ক্লাস নিয়ে তোমায় কল ব্যাক করছি, ঠিক আছে? অসুবিধা নেই তো, মানে ইমার্জেন্সি না তো? বেশ বেশ বেশ, সো তোমরা আসো তো? ইয়েস, ট্রান্সফরমেশন বাট ইউ শুড সাইট দ্য শিমেল স্টোরি দ্যাট
as a healthy women figure, she is being transformed. She has been completely destroyed and incinerated. INCINERATED, incinerated. When she actually engaged into a kind of sexual affair with Zeus, and Zeus appears in all his glory. এর ফলে শিমেল কমপ্লিটলি ডিস্ট্রয় হলো এবং জুপিটারের থাইয়ের উপরে জন্ম নিল ব্যাককাসের। সো এটাও একটা ট্রান্সফরমেশনের স্টোরি। দ্য বার্থ অফ দ্য ব্যাককাস ইজ দ্য স্টোরি অফ দ্য ট্রান্সফরমেশন, এন্ড হেন্স ব্যাককাস ইজ কল্ড টুয়াইস বর্ন, বিকজ জিউস রেস্কিউড দ্য ফিটাস অফ ডায়োনাইসাস। ফিটাস মানে ভ্রূণ। দ্য ফিটাল ডায়োনাইসাস প্রায় ডেথের মধ্যে রয়েছে, সেই ডেথের মধ্যে থাকা ডায়োনাইসাসকে ডায়োনাইসাসকে তার থাইয়ের মধ্যে রাখে এবং ইনসিউম করে, সেখান থেকে তাকে বার করে আনে। তো দ্যাট ইজ অলসো অ্যানাদার ফর্ম অফ ট্রান্সফরমেশন। অ্যান্ড দেন এগেন দ্য স্টোরি অফ দ্য টাইডেশিয়াস, রাইট? টাইডেশিয়াস ইজ হিমসেলফ বিং ট্রান্সফর্মড ইন্টু আ ফিমেল ফিগার অ্যান্ড দেন ইন্টু আ মেল ফিগার। অ্যান্ড অ্যাজ ইউ নো দ্যাট ফ্রম টাইডেশিয়াস দেয়ার অ্যাপিয়ার্স দ্য স্টোরি অফ দ্য ইকো অ্যান্ড দ্য নার্সিসাস, যেখানে নার্সিসাসের স্টোরি হচ্ছে অলসো অ্যানাদার স্টোরি অফ দ্য ট্রান্সফরমেশন। A young person who is in love with himself, যে নিজের প্রেমে পড়েছে, সে আস্তে আস্তে কেমন করে ওয়েস্ট অ্যাওয়ে, ডিকে করছে। ইকো তাই। ইকোর অলসো অ্যানাদার স্টোরি অফ দ্য ট্রান্সফরমেশন। একজন হেলদি অরিয়ট যে ইজ বিং ট্রান্সফর্মড ইন্টু আ ভয়েসলেস পার্সন হু ওনলি ক্যান ইকো। অ্যান্ড ফাইনালি অ্যাটলাস ডিস্ট্রয়েড আফটার ফলিং ইন লাভ উইথ নার্সিসাস। সে বলতেই পারলো না নিজের ভালোবাসার কাহিনী। দ্য স্টোরি অফ নার্সিসাস ইন ইকো। অ্যান্ড ফাইনালি এই গল্পে অ্যাকোয়েটাস যে গল্পটা বলেছে, দ্য স্টোরি অফ দ্য অ্যাকোয়েটাস, অল দ্য লিবিয়ান সেলার্স আর বিং ট্রান্সফর্মড ইন্টু আর বিং ট্রান্সফর্ম ইন্টু ডলফিন, সেটাও একটা বিরাট বড় ট্রান্সফরমেশন গল্প। অ্যান্ড ফাইনালি পেনথিউস ইজ বিং কিল্ড, দ্যাটস অলসো অ্যানাদার স্টোরি অফ স্যাড ট্রান্সফরমেশন বাই হিজ ওন মাদার অ্যান্ড মাদার্স সিস্টার্স। সো এইভাবে সেও পেনথিউসেরও মৃত্যু ঘটছে ইন দ্য হ্যান্ডস অফ দ্য অ্যাগাভে, অটোনো অ্যান্ড ইনো। সো পুরো গল্পটাই হচ্ছে এই ট্রান্সফরমেশনের গল্প। এর ফলে যদি তোমরা এই আনসারটা তোমরা যখন তোমরা পরীক্ষার খাতায় আর কি লেখার জন্য সচেষ্ট হবে, এই ট্রান্সফরমেশনগুলো মাথায় রেখে শুরু করবে এরকমভাবে। মেটামরফোসিস অফ ট্রান্সফরমেশন ইজ এ ইউনিফাইং থিম অ্যামাংস দ্য এপিসোডস অফ দ্য মেটামরফোসিস। ইউনিফাইং মিন্স দ্যাট উইচ ইউনাইটস, দ্যাটস এ রেকারিং থিম, এটা বারবার ঘটছে। গোটা টেক্সটটাকে যদি আমি একটা মালার মতো করে বোনার চেষ্টা করি একটা সুতোর মধ্যে, তাহলে কি বুনছে টেক্সটটাকে, কি সুতোর মতো করে টেক্সটটাকে একটা মালাকে মালাতে পরিণত করছে? ট্রান্সফরমেশন অর মেটামরফোসিস। And Ovid raises its significance explicitly in the opening lines of the poem. Bikkhato line, in nova fort animus mutatenus dies se formas corpora. Uni bolchen Latin word e, the Latin quotation dile ektu porikkhok ke ghabare dite parbe. Eta mane ta hocche I intend to speak of forms changed into new entities. Forms mane hocche physical structure. তাকে সেই ফিজিক্যাল স্ট্রাকচার কিভাবে নতুন নতুন এন্টিটি পাচ্ছে, কিভাবে নতুন নতুন রূপ পাচ্ছে, সেটাই এই টেক্সটে আমার দেখানোর হচ্ছে মূল উদ্দেশ্য। এটাই এই এই এইভাবেই তিনি আর কি আমাদের কি বলে আমাদের ওভিড এটাই বলার চেষ্টা করছে। সো এইভাবে তোমরা শুরু করতে পারো এবং সরি এবং এর পরে 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 এই পরপর অ্যাক্টিয়ানের এক্সাম্পল আছে, তারপরে অ্যাক্টিয়ানের ডিস্ট্রাকশনের কথা আছে, তারপরে এই এই আনসারটা মনে হচ্ছে পুরোটা সানাও শেষ করা নেই এখানে। আমি তোমাদেরকে পুরো আনসারটা তোমরা দিয়ে দেবো, এটা মনে হচ্ছে পুরোটা জেরক্স করা হয়নি, আমি দিয়ে দেবো তোমাদেরকে পুরো আনসারটা, ঠিক আছে? বেশ, সো সো যাই হোক, এইভাবেই ট্রান্সফরমেশনের যে উত্তরটা ওভিডের মেটামরফোসিসের, এইরকম পরপর পরপর এক্সাম্পলগুলো দিয়ে তোমাদেরকে লিখতে হবে, পরিষ্কার? এবার ধরে দেখ সেকেন্ড কোয়েশ্চেন, সেকেন্ড কোয়েশ্চেন, বড় কোয়েশ্চেন কি বলেছি? ব্যাককাস। তো ব্যাককাসের আনসার লেখা খুবই সহজ, কারণ ব্যাককাসের পাঁচ নম্বরের কোয়েশ্চেনও আমি অ্যাভেলেবল করে দিয়েছি তোমাদেরকে, তোমাদেরকে দিয়েছি ব্যাককাসের ক্যারেক্টার নোট আলাদা করে। এবার মানে জেনারেলি হু ইজ ব্যাককাস এবং ব্যাককাস ব্যাককাস কে, সে সম্পর্কে বলতে গেলে প্রথমেই যেটা বলতে হয় যে ব্যাককাসাস অ্যানাদার নেম ইজ ডায়োনাইসাস,
is the god of the grape harvest, wine making, wine, fertility, god of the indiscipline, and he is also the god of the theater in ancient Greek religion and myth. And wine played a very important role in the Greek culture. সেখান থেকেই ব্যাখ্যা সে চলো এই গল্পে ব্যাখ্যা সে রোল কি ব্যাককাস ইজ স্ট্রাইভিং টু বিকাম ওয়ান অফ দ্য ট্র্যাডিশনাল গডস ইন দ্য গ্রিক প্যান্থিয়ন ব্যাককাস ইজ ট্রাইং টু ইনক্লুড হিমসেলফ অ্যাজ আ পাওয়ারফুল গড ইন দ্য গ্রিক প্যান্থিয়ন অ্যান্ড হাউ হি উইল গেট ইট হি অ্যাকচুয়ালি ট্রাইজ টু এক্সট্র্যাক্ট হিজ প্রেয়ার ফ্রম এ ভেরি পাওয়ারফুল ফ্যামিলি অফ দ্য থিবিস থিবিসের একটা অত্যন্ত ক্ষমতাবান পরিবার থেকে সে নিজের প্রথম পুজো চায় এই গল্পের কন্টেক্সটে ফ্রম দ্য ফ্যামিলি অফ দ্য পেনথিউস পেনথিউস ইজ দ্য থেবান প্রিন্স সে থিবিসের প্রিন্স তার কাছ থেকে চায় এবার এর ফলে ব্যাককাস ইজ দ্য গড অফ দ্য ইনডিসিপ্লিন ইজ দ্য গড অফ দ্য ওয়াইন মেকিং সেই জায়গাটাও লিখতে হবে যখন ব্যাককাস প্রথম অ্যাপিয়ার করলো এই স্টোরির সিনে অ্যাজ এ ইয়াং চাইল্ড বাকি লিডিয়ান সেলার তার উপর অত্যাচার করছিল সেই অংশ টর্চার করছিল সেই অংশটা লিখতে হবে অ্যান্ড ফাইনালি হোয়েন হি অ্যাপিয়ার্স ইন অল হিজ গ্লোরি উইথ অল দ্য টাইগার্স অ্যান্ড দ্য প্যান্থার্স অ্যান্ড দ্য এন্টায়ার শিপ অ্যাকচুয়ালি স্ট্যান্ড স্টিল অ্যান্ড দ্য গ্রেভ ভাইন অ্যান্ড আদার থিংস দে অ্যাকচুয়ালি কলোনাইজ অল দ্য শিপ ওটা শিপটাকে কলোনাইজ করে ফেলল এবং অল দ্য লিডিয়ান সেলার্স ইজ বিং ট্রান্সফর্মড ইন টু ডলফিন সেই স্টোরিটাকে which is the divine play of the Backus. Backusher bangla the divine play hocche lila to backusher ei lilar ghotona the divine play of the Backus. oi jagata bolte hobe jekhane aquatus golpo ta bolche and finally with the divine play of the Backus, Pentheus his own brother is being killed so Backus ke amra revengeful bolte pari Backus is a revengeful or avenging god je protishodh nite nicche এই পার্টিকুলার টেক্সটের কনটেক্সটে প্রতিশোধ নিয়ে একটা লেসন দিচ্ছে অন্যান্য থিবিজের মানুষজনকে ফলে সেই জায়গাটাও কিন্তু আমাদেরকে এই পার্টিকুলার এপিকের কনটেক্সটে বলতে হবে সো দ্বিতীয় প্রশ্নের উত্তরটা আমি মোটামুটি বললাম এবার আসছি ধরা যাক তিন নম্বর প্রশ্ন The conflict between Pentheus and Backus. Conflict ki? Kisher conflict? Bolo. Kyo bade bolo, chishta koro dekhi. Yes. Backus, Raja, mane, Bhagavan hote chai chai chai, Panchan, ne, Backus hote chai, kintu Panthers hote bada dhi chai. Eta hi conflict. Kintu Pentheus, haan bolo. Haan bolo, bolo, please. স্যার পেনথিউস ব্যাককাসের বিহেভিয়ার ইয়েটাকে একদমই সহ্য করতে পারছিল না কারণ ব্যাককাস অনেক মানে মানে সোসাইটির বাইরের ইয়েটা মানে আলাদা রূপটাকে শো করতো তাই পেনথিউস ডিসিপ্লিন ভালোবাসতো তাই ও ওটাকে সহ্য করতো না তাই ও কনফ্লিক্ট রাইট সো সিদ্ধার্থ হ্যাভ আনসার্ড কারেক্টলি দ্য কনফ্লিক্ট অ্যাকচুয়ালি বিগিনস উইথ দ্য বেসিক অ্যাটিটিউডস এন্ড বিলিফ টুয়ার্ডস সোসাইটি অ্যান্ড কিংডম একটা রাজত্ব চালাতে গেলে একজন রাজার যে ব্যক্তিগত অ্যাটিটিউড সেখান থেকে কনফ্লিক্টের জন্ম অ্যান্ড দ্য কনফ্লিক্ট অ্যারাইজেস বিকজ পেনথিউস ডাজন্ট লাইক ব্যাককাস ইন দ্য ফার্স্ট প্লেস বিকজ পেনথিউস নোজ ক্লিয়ারলি দ্যাট ব্যাককাস ইজ দ্য সান অফ দ্য শিমেল তার যে আর একজন মাসি আর কি তার ছেলে হচ্ছে ব্যাককাস অ্যান্ড অ্যাগাভে অটোনো ইনো দে didn't like at all the shimel shimel ke kevi kuda like ba pochondo korto na seta ekta inheritory hatred amra bolte pari prothome du number the second is Pentheus always thinks of running his own country and kingdom in a very disciplined way and hence the bacchanalian rituals the bacchanalian frenzy and madness that actually drives Pentheus crazy এটা পেনথিউসকে প্রায় পাগল করে দিচ্ছিল পেনথিউস পছন্দ করছিল না অপছন্দ করছিল এইভাবে ব্যাককালিডিয়ান রিচুয়ালিস্টিক ম্যাডনেসে গোটা সাম্রাজ্যের সব লোকজন মাথার মধ্যে গ্রেপ ভাইন পরে এদিক ওদিক বেরিয়ে পড়ছে উইথ দ্য ডান্সিং সিম্বলস এভাবে একটি জিনিসপত্র তো দ্যাটস দ্য অরিজিন অফ দ্য কনফ্লিক্ট বিটুইন ব্যাককাস অ্যান্ড পেনথিউস এভাবে ব্যাককাস এবং পেনথিউসের মধ্যে প্রথম কনফ্লিক্ট শুরু হলো
এবং দ্যাট অ্যাকচুয়ালি ইলাবোরেটেড, তোমাকে যখন ব্যাকটাস এবং প্রিফিউজের কনফ্লিক্ট লিখতে হবে তোমাকে ন্যাচারালি এই পুরো স্পিচের বিভিন্ন অংশের একটা প্যারাফ্রেজ তোমাকে করতে হবে, ওয়্যার Pentheus is being is addressing the entire Theban people, and he says that if King Acrisius found the courage to spurn this spurious deity and close the gates of the Argos against him, can Pentheus with all the city of the Thebes be scared of wandering stranger? A wandering stranger ki Pentheus bhoy pay. এবং সমস্ত লোকজনকে বলছে যে তোমরা ড্রাগনের পিঠ থেকে তোমাদের জন্ম, অর্থাৎ তোমরা ভয় পাচ্ছ এদেরকে, একই কথাবার্তা। ইজ দ্য এন্টায়ার স্টোরি অফ দ্য এন্টায়ার সিটি অফ দ্য থিবিস ইজ টু বি সারেন্ডার ইন দ্য হ্যান্ড অফ দ্য ব্যাকাস, সারেন্ডার করে দেবো কি আমরা? হোয়ার ইজ ইউর হোম অ্যান্ড হোয়াই ডু ইউ প্র্যাকটিস দিস নিউ রিলিজিয়ান, তোমার কেন, তোমাদের বাড়ি কোথায়, তোমার তো থিবিসে জন্ম, তোমার নতুন ধর্ম কেন প্র্যাকটিস করছো? তো এই যে পুরো কনফ্লিক্ট, বলতে গেলে ইউ হ্যাভ টু অ্যানালাইজ দ্য স্পিচ অফ দ্য পেন্থিউস, পেন্থিউস স্পিচ বলতে হবে। And finally, at the end, kibabe death hocche Pentheus, which is the ultimate consequence of the conflict. Conflict er ultimate consequence, ultimate fall, hocche the death of the Pentheus. So, death er description dite hobe, jokhon the two sisters of Agave, Autonoe and Ino, and Agave herself, actually will in a completely flawed way, will misvisualize Pentheus. And they actually saw Pentheus as a kind of wild boar, and they will kill Pentheus. Shei golpota kintu tomaderke bole ei story of the conflict take conclude korte hobe. So ei hocche motamoti 10 marks er question. 10 marks er question e motamoti ki rokom bhabe uttor likhte hobe ami eta bolar chesta korlam. Er pore ashchi dhore jak 5 marks er question. 5 marks er question অনেক রকম ভাবে হতে পারে। একটা হচ্ছে আমার পাওয়ার পয়েন্টটাকে মোটামুটি ফলো করে, পাওয়ার পয়েন্টটাকে ফলো করলে তুমি মোরাললেস 5 মার্কস, পুরো এন্টায়ার সামারি আছে, গোটা 5 মার্কসের যে কোনো প্রশ্নই লিখতে পারবে। এবং এখানে বেসিক্যালি 5 মার্কসের কোয়েশ্চেন, যদি অনেক ক্ষেত্রে এই কোয়েশ্চেনগুলো আসে, হু ইজ ক্যাডমাস? ইন গ্রিক মাইথোলজি ক্যাডমাস ওয়াজ দ্য ফাউন্ডার এন্ড দ্য ফার্স্ট কিং অফ দ্য থেবেস, ক্যাডমাস ওয়াজ দ্য ফার্স্ট গ্রিক হিরো অ্যান্ড অ্যালংসাইড দ্য পারসিউস অ্যান্ড দ্য বেলেরোফন দ্য গ্রেটেস্ট হিরো অ্যান্ড স্লেয়ার অফ দ্য মনস্টার্স before the days of the Heracles. Heracles jomer age the greatest slayer of the monster slayer manu but jara dano tadike hotta koreche Cadmus onek ki, and he is the founder of the Greek city of the Thebes. Paanch number er jonno ei ta liklei jothesto. She eki rokom bhabe tomar paanch number er jonno who is Shimel? So Shimel is the in Greek mythology is the daughter of the Boeotian hero Cadmus and Harmonia, and the mother of the Dionysius and Bacchus by Zeus in one of his many origin myths. So ee character related question gulo, Cadmus bolo, Shimel bolo, Bacchus bolo, Tiresias bolo, Rico bolo, Narcissus bolo, ei gulo sob Pentheus bolo, thik ache, who is Pentheus, who is Agave, ei gulo purotai kintu amar ei powerpoint e dewa ache. ফলে মোরাললেস যদি তুমি আমার পাওয়ার পয়েন্টটা মোটামুটি ফলো করো, তাহলে 5 মার্কসের কোয়েশ্চেনে হু ইজ রিলেটেড যে কোয়েশ্চেনগুলো, মানে হু ইজ দিস, হু ইজ দ্যাট, এই কোয়েশ্চেনগুলো সবকটাই প্রপারলি আনসার দিতে পারবে। এছাড়া 5 মার্কসের আরও কিছু প্রশ্ন আসে যেটা কিন্তু এই নোটস ইন মেটামরফোসিসে দেওয়া আছে, এটা ফলো করলে সবকটাই পারবে। ফর এক্সাম্পল, ডিসক্রাইব দ্য ড্রাগন, দ্য ডিসক্রিপশন অফ দ্য ড্রাগন, এখানে পুরো ড্রাগনের ডিসক্রিপশনটা দেওয়া আছে। Intending to offer a sacrifice to Jupiter, Cadmus ordered his attendants to fetch water from a running stream for preparing a libation. And there was an ancient wood free from all sorts of vandalism. Shekhane giye prothombar dragoner shonge kokhon prothom dekha holo amader Cadmus, and Cadmus actually killed the dragon with a huge arc. Sei description e tomake dite hobe. Describe the fight between Cadmus and dragon. Cadmus ebong dragoner moddhe je fight ta, sei description এই এই আনসারটা পড়লেই আমরা পাবো। একই রকম ভাবে আমি অলরেডি পড়িয়েছি, হাউ ডিড ক্যাডমাস ফাউন্ড দ্য থিবিস, এই পুরো আনসারটা দিতে হবে যে ইন অ্যাডভাইস অফ হিজ গার্ডিয়ান প্যালাস, ক্যাডমাস শোজ দ্য টিথ অফ দ্য ডেড ড্রাগন স্লেন বাই হিজ ওন এফোর্টস টু জেনারেট পিপল, এবং যখনই সেই টিথটাকে মাটির মধ্যে পুটবে, দ্য নিউ সোলজার্স উইল জার্মিনেট ফ্রম দ্য সয়েল, দে উইল ফাইট উইথ ওয়ান অ্যানাদার
have their own mutual wounds, and these youths were allowed such brief lives, were drumming on their mother's breast with their hot blood. Five were still standing, Panjor Majbe, one of whom was Achaean. Through a warning from Pallas, he threw his weapons on the ground and sought assurance of peace from his brothers. Unnanna lokera bolbe thik ache amra juddho korbo na, shekhan thekei Thebes er jonmo. So ei rokom bhabe 5 marks er question, how did Bacchus punish the Libyan sailors? Libyans er tumra already porecho je kibhabe taderke dolphin e transform kora hobe. 5 number er proshne aste paro. The theme of transformation এর উত্তরটা এখানেও আরেকটা বড় করে উত্তর আছে, তোমরা এই উত্তরটা কি ফলো করবে, দ্য থিম অফ ট্রান্সফরমেশন এখানে, ঠিক আছে? এটাই এটি অবশ্যই যে মেইন আনসারটা, চার পাতায় আছে এটা, ঠিক আছে? শর্ট কোয়েশ্চেন অনেকগুলো দিয়েছি, তোরা যেটা খুবই পড়ে 2018 সালে পড়েছিল সম্ভবত, হুইচ মিটার ডাজ ওভিড ইউজ ইন দ্য পোয়েম মেটামরফোসিস, ড্যাকটিলিক হেক্সামিটার, ড্যাকটিলিক হেক্সামিটার, এন্ড দেয়ার আর হাউ মেনি বুকস, 15 বুকস. Briefly describe the dragon that Cadmus made inside the cave. Dragon description dite hobe. Aki rokom bhabe tora je Diner je charjon nim tar naam ki eta onek shomoy porikkhay pore just mone rakhbe ei naamer ullekh onno onek mythology tei nei kintu onek jaygate lekha ache Crocel, Nephele, Hyle and Brannis. To ei charte naam mone rakhbe. Shemel er baby kemon kore survive kore, kemon kore Bacchus survive korechilo? After Shemel failed to survive the majestic glory of Jupiter, her baby was snatched from her womb and was sewn into his father's tie. And Shemel's child was brought up by his aunt Ino. Later, it was given to the nymphs of Nysa. এবং এইভাবেই ব্যাককাসের প্রথম জন্ম হয়। So এই এখানে অনেকগুলো 5 নম্বর এবং 2 নম্বরের কোয়েশ্চেন দেয়া আছে। এইভাবে 5 এবং 2 নম্বরের প্রশ্ন আসতে পারে। পুরো স্টোরিটা যদি জানো, বুক 3 এর সামারি যদি মোটামুটি এই 16 পাতার একটা সামারি দিয়েছি, এই সামারি যদি মোটামুটি জানো তাহলে 5 নম্বর এবং 2 নম্বরের প্রশ্নের উত্তর লিখতে অসুবিধা হবে না। 2 নম্বরের প্রশ্নের জন্য এই নোটস অফ দ্য মেটামরফোসিস আমি দিয়েছি পিডিএফ, যেটা গুগল ড্রাইভে আছে 10 পাতার, এটা এটাতে বড় কোয়েশ্চেনও আছে আবার শর্ট কোয়েশ্চেনও আছে, সেটা করবে এবং অবশ্যই এবং অবশ্যই করে আর একটা দেওয়া আছে নোটস অফ মেটামরফোসিস 2 বলে, সেখানে অবজেক্টিভ কোয়েশ্চেনের অনেকগুলো লিস্ট পর 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 দেওয়া আছে, সেগুলো করতে হবে। প্রত্যেকটা প্রশ্ন পড়বে এবং উত্তরগুলো যে টেক্সট পড়েছো তার সঙ্গে রিলেট করার চেষ্টা করবে। কোয়েশ্চেন, হাউ ডিড নার্সিসাস ডিড ফল ইন লাভ, নেম দ্য অবজেক্ট অফ হিজ লাভ। কিভাবে নার্সিসাস হ্যাড স্কর্ন ইকো, ইকোকে অসন্তুষ্ট করেছিল, সো হি হ্যাড স্কর্ন দ্য আদার নিমস অফ দ্য রিভার্স অ্যান্ড দ্য মাউন্টেন্স, দেন ওয়ান অফ দোজ হু হ্যাড বিন মকড লিফটিং হ্যান্ডস টু দ্য কাইজ সেট, so may he himself love and so may he fail to command what he loves, among finally he while he dreams he is seized by the vision of his own reflected form, he loves a bodiless dream, he thinks that a body that is only a shadow, he fell in love with himself, he is astonished by himself and hangs there motionless, shekhane ekdom motionless hoye gelo, with a fixed expression like a statue carved from the Parian marble, he falls with his own reflection, he fell in love with his own reflection, he fell in love with his himself. So a description dite hobe. How did Narcissus die? Nemesis, to take revenge on Narcissus's haughty behavior, attracted him to a pool where he saw his own reflection in the water and fell in love with it, not realizing it was merely an image. Unable to leave the beauty of his reflection, Narcissus lost his will to live. He stared at his reflection until he died. So, এইভাবে নার্সিসাসের নিজের ইমেজকে দেখে নার্সিসাস নিজের প্রেমে পড়বে, তো তার পুরো ডেসক্রিপশনটা তোমাদেরকে দিতে হবে। এইরকম ভাবে 5 নম্বর এবং 2 নম্বরের প্রশ্নগুলোর একটা লিস্ট করতে হবে তোমাদেরকে, এবং মানে নিজের একটা খাতায় লিস্ট করবে, প্লাস এই বই থেকে সেই উত্তরগুলো লিখবে, খাতায় লিখতে পারো, নিজেদের মাথার মধ্যে রাখতে পারো, বই থেকে ডাইরেক্টলি পড়তে পারো, মোট কথা 2 নম্বর এবং 5 নম্বরের প্রশ্নে এমফাসিস দিয়ে পড়তে হবে। তো এইভাবেই তোমাদের মেটামরফোসিসের 5, 2 এবং 10 নম্বরের প্রশ্ন আসতে পারে। 10 নম্বরের কোয়েশ্চেনের সাজেশন পসিবল, এটা আমি বললাম এই তিনটে, কিন্তু 2 নম্বর এবং 5 নম্বরের কোয়েশ্চেনের সাজেশন খুবই কঠিন, কারণ অনেক ধরনের প্রশ্ন আসতে পারে, ইটস ডিফিকাল্ট, তাও আমি
ফাইনালি যখন সাজেশন করব তোমাদের একটা সাজেস্টিভ কোয়েশ্চেন করে দেবো, ফাইনালি সব টেক্সট পড়ে যাওয়ার পরে তখন বলবো কোন কোন কোয়েশ্চেনগুলো ইম্পর্টেন্ট। কিন্তু 2 নম্বর এবং 5 নম্বরের প্রশ্নে যতটা সম্ভব করে যাবে, তাও আমি বলে দিচ্ছি যেগুলো খুবই পড়ার সম্ভাবনা সেটা হচ্ছে হু ওয়াজ ক্যাডমাস, ক্যাডমাসের ড্র্যাগ, ক্যাডমাস অ্যান্ড দ্য স্টোরি অফ দ্য কনফ্লিক্ট উইথ দ্য ড্র্যাগন, হাউ ক্যাডমাস ফাউন্ডেড দ্য সিটি অফ দ্য থিবিস, দ্য স্টোরি অফ দ্য অ্যাকটিয়ান, হু ওয়াজ অ্যাকটিয়ান, হু ওয়াজ ডায়না, হাউ অ্যাকটিয়ান ইজ ট্রান্সফর্মড ইন্টু আ স্ট্যাগ, হু ইজ শিমেল, হোয়াট কজ দ্য ডিস্ট্রাকশন অফ শিমেল, কোয়েশ্চেনে খুব পড়ে, হাউ দ্য বেবি ব্যাকাস সার্ভাইভড কোয়েশ্চেনে পড়ে, হাউ পেনথিউস ওয়াজ কিল, ডিসক্রাইব দ্য ডেথ সিন অফ দ্য পেনথিউস, ডিসক্রাইব দ্য স্টোরি অফ দ্য ট্রান্সফরমেশন অফ দ্য লিডিয়ান সেলার, লিডিয়ান সেলারটা কেমন ভাবে ট্রান্সফর্ম হলো ইন্টু ডলফিন, হু ওয়াজ অ্যাকুয়েটাস আ লিডিয়ান সেলার, অ্যান্ড হাউ অ্যাকুয়েটাস টেল হিজ স্টোরি টু পেনথিউস, রাজসভায় এসে বলবে, হু কিল পেনথিউস অ্যান্ড হাউ, খুবই ভালো কোয়েশ্চেন, ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, হু ইজ ব্যাকাস পড়ার সম্ভাবনা 95%, হু ওয়াজ ইকো, হু ওয়াজ ইউরোপা, এই কোয়েশ্চেনগুলো কিন্তু 5 নম্বর এবং 2 নম্বরে খুবই পড়ে। তো এইগুলো মাথায় রেখে মোটামুটি 5 এবং 2 নম্বরের প্রশ্নগুলোকে তৈরি করতে হবে। বলো কোনো ধরনের কনফিউশন আর কিছু? বলো স্যার, 5 নম্বর কোশ্চেনে কোনো স্ট্রাকচার প্যাটার্ন আছে নাকি? 5 নম্বরের কোশ্চেনে স্ট্রাকচার প্যাটার্ন বেসিস লিখতে হবে। 10 নম্বরের কোশ্চেনটা বললাম সেরকম তুই ভাবছো, তাই তো? হ্যাঁ, এই মানে অ্যাকচুয়ালি 5 নম্বরের কোশ্চেন যেহেতু বেশি লেখার জায়গা নেই, মানে ইউ হ্যাভ টু রাইট উইদিন 100 ওয়ার্ডস, এক পাতা খুব বেশি, তাই খুব বেশি এখানে আলাদা করে কোনো স্ট্রাকচারের জায়গা থাকে না। যদি মানে সাধারণত একটাই কোয়েশ্চেন থাকে 5 নম্বরে, মানে এক দুটো তিনটে কোয়েশ্চেন থাকে না, বডি পার্ট থাকে না, এর ফলে ইন্ট্রোডাকশন কনক্লুশন এরকম ভাগ করার কোনো দরকার নেই। একটা সাধারণত পার্টিকুলার ইনসিডেন্ট অনুযায়ী বা এপিসোড বেসিস, আইদার এপিসোড বেসিসে কোয়েশ্চেন আসে, ইনসিডেন্ট বেসিসে কোয়েশ্চেন আসে, অথবা হু ইজ দিস এরকম কোয়েশ্চেন আসে, ঠিক আছে? সো আইডেন্টিটি রিলেটেড কোয়েশ্চেন আমরা বলতে পারি, আর একটা হচ্ছে এপিসোড রিলেটেড কোয়েশ্চেন, এই দুটো ভাগে আমরা 5 নম্বরের কোয়েশ্চেন ভাগ করতে পারি। উত্তর যখন লিখবে এর আলাদা করে কোনো বডি থাকে না, যদি আইডেন্টিটি রিলেটেড কোয়েশ্চেন হয় তাহলে দুটো প্যারাগ্রাফে ভাগ করতে পারো। প্রথম প্যারাগ্রাফে হু ইজ দিস পার্টিকুলার পার্সন, ফর এক্সাম্পল হু ইজ ক্যাডমাস, সেটা লিখলে, আর সেকেন্ড প্যারাগ্রাফে ক্যাডমাসের যে রোলটা, এই টেক্স জুড়ে যে ক্যাডমাসের রোল সেটা লিখবে। সাধারণত 5 নম্বরের কোয়েশ্চেন দুটো প্যারাগ্রাফের বেশি বড় করবে না, এক পাতার মধ্যে রাখলে যথেষ্ট, চেষ্টা করো মানে যতটা সম্ভব নিট এবং প্রিসাইজ করতে, আলাদা করে বড় কোটেশন 5 নম্বরের কোয়েশ্চেনেও ইউজ করার কোনো প্রয়োজন নেই, এটা 10 মার্কসের কোয়েশ্চেনে ইউজ করার প্রয়োজন পড়ে, ঠিক আছে? ফলে 5 নম্বরের কোয়েশ্চেনে আলাদা করে কোনো ইন্ট্রোডাকশন কনক্লুশন কোনো ফিক্সড প্যাটার্ন নেই, বড় জোর দুটো প্যারাগ্রাফে ডিভাইড করে লিখতে পারো। আবার হ্যাঁ বলো স্যার, বলছি 5 মার্কসের কোশ্চেনের ক্ষেত্রে সে এপিসোড বেস কোশ্চেন, আর স্যার আরেকটা কি বললেন, আইডেন্টিটি বেস কোশ্চেন, আইডেন্টিটি বা ক্যারেক্টার বেস কোশ্চেন, ফর এক্সাম্পল হু ইজ ক্যাডমাস, হু ইজ শিমেল, হু ইজ ইকো, হু ইজ নার্সিসাস, ওকে, তাদের আইডেন্টিটি রিলেটেড কোয়েশ্চেন। প্রথম প্যারাগ্রাফে সে কে সেটা বলবে, দ্বিতীয় প্যারাগ্রাফে তার যে রোল, সে রোল যেটা প্লে করে সেই টেক্সট জুড়ে সেটা বলবে। সো এই হচ্ছে মোটামুটি তোমাদের মেটেরিয়ালগুলো দিয়ে দিচ্ছি, এই হচ্ছে 5 নম্বর এবং 2 নম্বর এবং 10 নম্বরের কোয়েশ্চেন, মেটামরফোসিস থেকে যেগুলো পড়তে পারে সেগুলোর মোটামুটি আলোচনা আমি করলাম। এবার তোমরা মোটামুটি টেক্সটটাকে আমি পুরোটাই পড়িয়ে দিয়েছি, আশা করছি তোমাদের কোনো সমস্যা নেই, কোয়েশ্চেনগুলো পড়ো, লেখো, নিজেরা প্র্যাকটিস করো, মেন ইম্পর্টেন্ট ব্যাপার তোমরা যেরকমভাবে কোয়েশ্চেন মুখস্থ করো সেরকমভাবে কোয়েশ্চেন লেখো, না লিখলে তোমরা কিন্তু বুঝতে পারবে না যে কোয়েশ্চেনটার উত্তর ভুল লিখছ কি ভুল লিখছ না। চেষ্টা করো সেন্টেন্স কনস্ট্রাকশনের মধ্যে গ্রামাটিক্যাল এরর যতটা সম্ভব এড়ানো যায় সেই চেষ্টা, ঠিক আছে, সেটাও করতে থাকো। ফলে এইভাবে চেষ্টা করতে করতে আমার ধারণা তোমরা মানে নিশ্চয়ই খুবই ভালো রেজাল্ট করবে পরীক্ষায়, তো এই প্র্যাকটিস তোমরা চালিয়ে যাও, কারণ মাথায় রেখো পরীক্ষা কিন্তু
স্ট্র্যাটেজির পরীক্ষা, কারণ ভালো মার্কস কিন্তু একটু প্রপার স্ট্র্যাটেজি মেনটেন করলে পাওয়া সম্ভব। ফলে যদি টেক্সটের পুরো সামারিটা এবং তার সঙ্গে সঙ্গে এই কোয়েশ্চেনগুলো তোমরা মোটামুটি নিজেরা প্রত্যেক দিন তৈরি করতে থাকো, 5 এবং 2 নম্বর কি প্রশ্ন পড়তে পারে, তো সেইগুলো যদি করতে থাকো তাহলে অবশ্যই সাফল্য আসবে, আসতে বাধ্য। তাহলে মোটামুটি বুঝতে পারলে তো কি কি মোটামুটি 5 এবং 2 নম্বরে প্রশ্ন করতে হবে? বেশ, এবার এই প্রশ্নগুলো তোমরা করো আমার আর মেটামরফোসিস থেকে। এই 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 যে নোটগুলো দিচ্ছি, বিশেষ করে 3টে নোট, নোটস অন মেটামরফোসিস 1, নোটস অন মেটামরফোসিস 2 দেওয়া আছে, এগুলো সবই গুগল ড্রাইভে দেওয়া আছে, এখানেও দেওয়া আছে। আর সামারি বুক বুক 3 এন্টায়ার সামারি, এটা কলেজের সুবিধা যেটা হচ্ছে এখানে পুরো সামারিটাই আছে, যে কোনো কোয়েশ্চেনের উত্তরই এখান থেকে লেখা সম্ভব। এই 3টে মোটামুটি করলে আর কিছু করার দরকার আছে বলে আমার মনে হয়। বলো স্যার, বলছি যে আমি যখন টাইডেসিয়াস এর ক্যারেক্টারটা লিখবো, মানে স্যার তখন ইডিপাস দা কিং এর ক্ষেত্রেও আলাদা হবে নাকি স্যার আর এটার ক্ষেত্রে একই হবে? না, এমনি বেসিক আইডেন্টিটির প্রশ্ন তো একই হবে, মানে হু ওয়াজ টাইডেসিয়াস। টাইডেসিয়াস তো লিরিওপে এবং চ্যারিক্লোর সন্তান, সেটা দিয়ে তো একই রকম ভাবে শুরু হবে। কিন্তু ইডিপাস এর কনটেক্সটে, ইডিপাস এর রোলটাতে, টাইডেসিয়াস এর যে রোল, সেই রোলটা সম্পূর্ণ আলাদা। ইন গ্রিক মাইথোলজি টাইডেসিয়াস ওয়াজ এ ব্লাইন্ড প্রফিট অফ অ্যাপোলো, এটা তো এটা তো পৃথিবীর সমস্ত যদি সত্যি। অ্যাপোলো ইন থিবিস ফেমাস ফর ক্লিয়ার ভয়েন্স, ক্লিয়ার ভয়েন্স মানে ফিউচার টেলিং, অ্যান্ড ফর বিং ট্রান্সফর্ম ইন টু ওম্যান ফর 7 ইয়ার্স। এত দূর তো সবাই জানে, হি ওয়াজ দ্য সান অফ দ্য শেফ এর এভারেস্ট অ্যান্ড দ্য নিম চ্যারিক্লো, চ্যারিক্লো এবং এভারেস্টের সন্তান, এত দূর তো সবই এক হবে। কিন্তু টাইরেশিয়াস যে রোলটা প্লে করেছে ইডিপাস, দ্যাট ইজ ডিফারেন্ট, একই রোল কিন্তু ক্যারেক্টারগুলো আলাদা সেখানে, আর এখানে আলাদা। এখানে হি ইজ ফেমাস বিকজ অফ প্রেডিক্টিং নার্সিসাসিস আইডেন্টিটি অ্যাবাউট দ্যাট হি উইল নট বি এবল টু নো দাই সেলফ ফর হিম সেলফ, এটা বলেছিল সে। তো এর ফলে এইখানে টাইরেশিয়াস এর রোলটা একটু আলাদা, ফলে এই প্রথম প্যারাগ্রাফটা দুটো দিয়ে একই হবে। ঠিক আছে, বেশ, ওকে স্যার। যদি সিঙ্গেল কোটেশন আর ডাবল কোটেশনের মধ্যে ডিফারেন্স একটু বলবেন। হ্যাঁ, ভালো প্রশ্ন। সিঙ্গেল কোটেশন আর ডাবল কোটেশনের মধ্যে ডিফারেন্স কি? ধর ফর এক্সাম্পল, ধরা যাক আমি কোনো একটা এক্স্যাক্টলি একটা কোট থেকে কোট করছি, এক্স্যাক্টলি কোটেশনটা কোট করছি, দ্যাট ইজ ডাবল কোটেশন। অ্যান্ড সিঙ্গেল কোটেশন হচ্ছে আমি ফর এক্সাম্পল ধরা যাক কোনো একটা পার্টিকুলার শব্দ বলছি যে হি ইজ এ গুড জেন্টলম্যান, গুড কোট আন কোট, একটা সিঙ্গেল কোট থাকলো। এক্ষেত্রে মানে মানে গুডটা সঠিক কি ভুল আমি জানি না, কারণ অনেক লোকজন তাকে ভালো বলে। ঠিক আছে, এইটা হচ্ছে সিঙ্গেল আর ডাবল কোটেশনের মধ্যে পার্থক্য। ডাবল কোটেশন এক্স্যাক্টলি রেপ্লিকেট ফ্রম দ্য টেক্সট ইটসেলফ, যে বক্তা বা যে ন্যারেটর তার এক্স্যাক্ট বক্তব্যকে কোট করে, তার এক্স্যাক্ট বক্তব্যকে তুলে ধরে ডাবল কোটেশন, ওয়াইল সিঙ্গেল কোটেশনে এক্স্যাক্ট বক্তব্যকে সবসময় তুলে ধরা সম্ভব হয় না, পসিবিলিটি অফ ডাউট থাকে, থেকে যায়, দ্যাট ইজ সিঙ্গেল কোটেশন। ওকে স্যার, বেশ, আর কোনো প্রশ্ন? বেশ, আর যেহেতু কোনো প্রশ্ন নেই তাহলে অফিসিয়ালি আমি ক্লাসটা এখানে শেষ করি। আই স্টপ দ্য রেকর্ডিং।